নমস্কার, গল্পান্বেষী নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। গল্প পাঠে আপনাদের সাথে আমি অনিতা। আজ আপনাদের শোনাব আমাদের সকলের প্রিয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প পথনির্দেশ। মাঝারি গৃহস্থ ঘরে বাড়ির কর্তা যখন যক্ষা রোগে মারা যান, তখন তিনি পরিবারটিকেও আদমরা করিয়া যান। সুলোচনার স্বামী পতিত পাবন ঠিক তাহাই করিয়া গেলেন। বর্ষাধিককাল রোগে ভুগিয়া একদিন বর্ষার দুর্দিনে গভীর রাত্রে তিনি দেহত্যাগ করিলেন। সুলোচনা কাল স্বামীর শেষ প্রায়শ্চিত্ত করাইয়া দিয়া পার্শ্বে আসিয়া বসিয়াছিলেন, আর উঠেন নাই। স্বামী নিঃশব্দে প্রাণত্যাগ করিলেন, সুলোচনা তেমনি নিঃশব্দে বসিয়া রহিলেন, চিৎকার করিয়া পাড়া মাথায় করিলেন না। ত্রয়োদশ বর্ষীয়া অনুরা কন্যা হেমনলিনী কিছুক্ষণ পূর্বে অদূরে মাদুরের উপর ঘুমাইয়া পড়িয়াছিল, তাহাকেও জাগাইলেন না। সে ঘুমাইতে লাগিল, পিতার মৃত্যুর কথা জানিতেও পারিল না। বাড়িতে একটি ভৃত্য নাই, দাসী নাই, দূরসম্পর্কীয় কোনো আত্মীয় পর্যন্ত নাই। পাড়ার লোকেও ক্রমশ ক্লান্ত হইয়া পড়িয়াছিল, বিশেষ অপরাহ্ন হইতেই বৃষ্টি চাপিয়া আসিয়াছিল বলিয়া দয়া করিয়া আজ আর কেহ রাত্রি জাগিবার নাম করিয়া ঘুমাইতে আসে নাই। বাহিরে অবিশ্রাম বৃষ্টি পড়িতে লাগিল। ভিতরে মৃত স্বামীকে চোখের সামনে লইয়া সুলোচনা কাঠ হইয়া বসিয়া রহিলেন। পরদিন সংবাদ পাইয়া সকলেই আসিলেন। পুরুষেরা মরা বাহির করিয়া শ্মশানে লইয়া গেল, স্ত্রীলোকেরা গোবরের জল ছড়া দিয়া কাঁদিতে বসিয়া গেলেন। সুলোচনার থাকিবার মধ্যে শুধু একখানি ছোট আম কাঁঠালের বাগান অবশিষ্ট ছিল। পাড়ার লোকের সাহায্যে সেইটি 100 টাকায় বিক্রয় করিয়া যথা সময়ে স্বামীর শেষ কাজ সমাধা করিয়া চুপ করিয়া ঘরে বসিলেন। মেয়ে জিজ্ঞাসা করিল, কি হবে মা এবার? মা জবাব দিলেন, ভয় কি মা, ভগবান আছেন। শ্রাদ্ধ শেষে যা বাঁচিয়াছিল তাহাতে এক মাস কোনো মতে কাটিয়া গেল। তারপর একদিন আকাশ মেঘমুক্ত দেখিয়া প্রভাত না হইতেই তিনি ঘরে দৌড়ে চাবি দিয়া মেয়ের হাত ধরিয়া পথে আসিয়া দাঁড়াইলেন। মেয়ে প্রশ্ন করিল, কোথায় যাবে মা? মা বলিলেন, কলকাতায়, তো দাদার বাড়িতে। আমার আবার দাদাকে? কোনোদিন তো তার কথা বলনি। মা একটু চুপ করিয়া বলিলেন, এতদিন আমার মনে পড়েনি মা। হেম অতিশয় বুদ্ধিমতী, সে থমকিয়া দাঁড়াইয়া বলিল, কাজ নেই মা কারো বাড়ি গিয়ে, দেশে থেকে দুঃখ করলে আমাদের দুটো পেটের ভাত জুটবে, আমি ঘর ছেড়ে কোথাও যাব না। সুলোচনা উদ্বিগ্ন কণ্ঠে বলিয়া উঠিলেন, দাঁড়াস নে হেম, সকাল হয়ে যাবে। চলিতে চলিতে বলিলেন, তিনি তোকে অনেক লেখাপড়া শিখিয়েছেন, সে সমস্ত জলে ফেলিস নে। তুই আমাকে কি বলবি হেম? আমি জানি ঘরে বসে মায়ে ঝিয়ে দুঃখ করলে পেটের ভাতটা জুটবে, কিন্তু তোর বিয়ে দেব কি করে বল দেখি মা। হেম বলিল, বিয়ে নাই দিলে যার যাবে জেলে। হেম বলিল, গেলই বা মা, আমরা দুটি মায়ে ঝিয়ে থাকবো, দুঃখ করে খাবো, আমাদের জাত থাকলেই বা কি, গেলেই বা কি। পৃথিবীতে আরও অনেক জাত আছে, মেয়ের বিয়ে না দিলে তাদের জাত যায় না, আমরা না হয় তাদের মতো হয়ে থাকবো। মেয়ের কথা শুনিয়া সুলোচনা এত দুঃখের মাঝেও একটুখানি হাসিলেন, বলিলেন, তাহলেও গা ছাড়তে হবে, জাত গেলে কেউ উঠান ঝাড় দিতেও ডাকবে না। হেমার জবাব দিল না। বিস্তর অপ্রীতিকর স্মৃতি ইহার পশ্চাতে উদ্যত হইয়াছিল, সেগুলা দমন করিয়া লইয়া সে চুপ করিয়া পথ চলিতে লাগিল। যে পথটা গঙ্গার পাশ দিয়া গ্রামের ভিতর দিয়া ঘুরিয়া ঘুরিয়া
শ্রীরামপুর স্টেশনে আসিয়া পৌঁছিয়াছিল। তাহারা সেই পথ ধরিয়া প্রায় কোষখানেক আসিয়া পথিপার্শ্বে সিদ্ধেশ্বরী ঘরের সম্মুখে আসিয়া দাঁড়াইলেন। গলায় আঁচল দিয়া প্রণাম করিয়া উঠিয়া হেম বলিল, মা, সকাল হয়ে গেছে, আমার পথ চলতে লজ্জা হচ্ছে। সুলোচনার নিজেরও লজ্জা করিতেছিল। নিচে এক বৃদ্ধা প্রাতঃস্নানে আসিতেছিলেন, তাহাকে জিজ্ঞাসা করিলেন, মা, শ্রীরামপুর স্টেশনের এই পথ না? বৃদ্ধা ক্ষণকাল তাহার মুখ পানে চাহিয়া প্রশ্ন করিলেন, তোমরা কোথা থেকে আসছো মা? সুলোচনা সে কথার জবাব না দিয়া বলিলেন, স্টেশনে যাবার আর কোনো পথ নেই মা। দেবালয়ের বিপরীত দিকে একটি ছোট গলি বরাবর রেলওয়ে লাইনের উপর আসিয়া পড়িয়াছিল। বৃদ্ধা সেই পথটি দেখাইয়া দিয়া বলিলেন, এই গলিটা বামুনদের বাড়ির পাশ দিয়ে বরাবর রেলের রাস্তায় গিয়ে মিশেছে, এই পথ দিয়ে যাও। রেলের রাস্তা ধরে সোজা বাঁদিকে গেলে শ্রীরামপুর স্টেশনে পৌঁছবে। যাও মা, ভয় নেই, কেউ কিছু বলবে না। সুলোচনা কোনরূপ দ্বিধা না করিয়া মেয়ের হাত ধরিয়া গলির মধ্যে ঢুকিয়া পড়িলেন। আম স্ট্রিটের উপর গুণেন্দ্রের প্রকাণ্ড বাড়ি প্রায় খালি পড়িয়াছিল। তেতলার একটা ঘরে সে শয়ন করিত, আর একটায় লেখাপড়া করিত। বাকি ঘরগুলা এবং সমস্ত দ্বিতলটা শূন্য পড়িয়াছিল। নিচের তলায় এক পাচক, দুই ভৃত্য ও এক দারোয়ান এক একটা ঘর দখল করিয়া থাকিত। তদ্ভিন্ন সমস্ত ঘরই তালাবন্ধ। গুণেন্দ্রের পিতা লোহার ব্যবসা করিয়া মৃত্যুকালে এত টাকা রাখিয়া গিয়াছিলেন যে তাহার এক সন্তান না থাকিয়া দশ সন্তান থাকিল কাহারও উপার্জন করিবার প্রয়োজন হইত না। সেই টাকা এবং পিতার লোহার কারবার বিক্রয় করিয়া ফেলিয়া সমস্ত টাকা গুণেন্দ্র ব্যাংকে জমা দিয়া নিশ্চিন্ত হইয়া আদালতে ওকালতি করিতে বাহির হইয়াছিল। বেলা দশটা বাজে, তখনও সে কি একখানা বই পড়িতেছিল। ভৃত্য আসিয়া বলিল, বাবু, আপনার চানের সময় হয়েছে। যাচ্ছি বলিয়া গুণেন্দ্র পড়িতেই লাগিল। ভৃত্যটা খানিক পরে ফিরিয়া আসিয়া বলিল, দুটি মেয়ে মানুষ আপনার সঙ্গে দেখা করতে চান। গুণেন্দ্র বিস্মিত হইয়া বই হইতে মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, আমার সঙ্গে? হা বাবু, আপনার সঙ্গে, আপনার। তাহার কথা শেষ না হইতেই সুলোচনা ঘরে প্রবেশ করিলেন। গুণেন্দ্র বই বন্ধ করিয়া উঠিয়া দাঁড়াইল। সুলোচনা চাকরটার দিকে চাহিয়া বলিলেন, তুই নিজের কাজে যা। ভৃত্য চলিয়া গেলে বলিলেন, গুণি, তোমার বাবা কোথায় বাবা? গুণেন্দ্র অবাক হইয়া চাহিয়া রইল, জবাব দিতে পারিল না। সুলোচনা ঈষৎ হাসিয়া বলিলেন, আমার মুখের দিকে চেয়ে চিনতে পারবে না বাবা, প্রায় ১২ বছর আগেই তোমাদেরই ওই পাশের বাড়িতে আমরা ছিলাম। সেই বছরে তোমার পৈতে হয়, আমরাও বাড়ি চলে যাই। তোমার বাবা কি দোকানে গেছেন? গুণেন্দ্র বলিল, না, বছর তিনেক হলো তিনি মারা গেছেন। মারা গেছেন? তোমার পিসিমা? তিনিও নেই, তিনি বাবার পূর্বেই গেছেন। সুলোচনা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, দেখছি শুধু আমিই আছি। তোমার মা যখন মারা যান তখন তুমি ৭ বছরেরটি, তারপর পৈতে না হওয়া পর্যন্ত আমার কাছেই তুমি মানুষ হয়েছিলে। হা গুণি, তোর সইমাকে মনে পড়ে না রে? গুণেন্দ্র তৎক্ষণাৎ মাটিতে মাথা ঠেকাইয়া প্রণাম করিয়া পায়ের ধুলি মাথায় তুলিয়া লইয়া উঠিয়া দাঁড়াইয়া বলিয়া উঠিল, হা মা, তুমি? সুলোচনা হাত বাড়াইয়া তাহার চিবুক স্পর্শ করিয়া নিজের অঙ্গুলির প্রান্তভাগ চুম্বন করিয়া বলিলেন, হা বাবা, আমি। গুণেন্দ্র একখানা চৌকি কাছে টানিয়া আনিয়া বলিল, বসো মা। সুলোচনা হাসিয়া বলিলেন, যখন তোর আশ্রয়ে এসেছি তখন বসবো বই কি? হারে, তুই এখনো বিয়ে করিসনি? এবার গুণেন্দ্র হাসিয়া বলিল,
এখনো তো সময় হয়ে ওঠেনি। সুলোচনা বলিলেন, এইবার হবে। বাড়িতে কি কেউ মেয়ে মানুষ নেই? না। রাধেকে? একজন বামুন আছে। সুলোচনা বলিলেন, বামুনের আর দরকার নেই, এখন থেকে আমি রাঁধব। আচ্ছা, সে কথা পরে হবে, আমার আরও দু চারটে কথা আছে, সেইগুলো বলে নি। আমার স্বামীর এখানকার কাজ যাবার পরে আমরা বাড়ি চলে যাই। হাতে কিছু টাকা তখন ছিল, দেশেও কিছু জমি জমা ছিল, এতেই একরকম স্বচ্ছন্দে দিন কাটছিল। তারপর গত বছর তাকে যক্ষা রোগে ধরে। চিকিৎসার খরচে, হাওয়া বদলানোর খরচে একেবারে সর্বস্বান্ত করে তিনি মাসখানেক পূর্বে স্বর্গে গেছেন। এখন অনাথাকে দুটি খেতে দিবি এই প্রার্থনা। তার চোখ দিয়া টপ টপ করিয়া জল ঝরিয়া পড়িতে লাগিল। গুণেন্দ্রের চোখও ছলছল করিয়া উঠিল। সে কাতর হইয়া বলিল, মাকে মানুষে খেতে দেয় না, তুমি কি এই কথা মনে ভেবে এখানে এসেছ মা? সুলোচনা আঁচল দিয়া চোখের জল মুছিয়া বলিলেন, না বাবা, সে কথা মনে ভেবে আসিনি, তাহলে এত দুঃখেও বোধ করি আসতাম না। তোকে ছোটটি দেখে গেছি, আজ বারো বছর পরে দুঃখের দিনে যখনই মনে পড়েছে কোনো শঙ্কা না করেই চলে এসেছি। তাছাড়া আরও একটি কথা আছে, আমার মেয়ে হেমনলিনী, সে তোরই বোন, সে আবার আমার চেয়েও অনাথা। বিয়ের বয়স হয়েছে কিন্তু বিয়ে দিতে পারিনি, তার উপায় তোকেই করে দিতে হবে। গুণেন্দ্র বলিল, তাকে কেন সঙ্গে আননি মা? সুলোচনা বলিলেন, এনেছি, কিন্তু সে বড় অভিমানিনি, পাশে এসব কথা শুনতে পায় তাই তাকে নিচে বসিয়ে রেখে আমি একলাই ওপরে এসেছি। গুণেন্দ্র ব্যস্ত হইয়া উঠিয়া চাকরটাকে চিৎকার করিয়া ডাক দিয়া বলিল, অনন্দা, নিচে হেম বসে আছে, যা শিগগির ডেকে নিয়ে আয়। সুলোচনা বলিলেন, তাকে উদ্ধার করতে তোর খরচ হবে, সেদিন আমি কোনোদিন। গুণেন্দ্র বাধা দিয়া তাড়াতাড়ি বলিয়া উঠিল, তবে মা, আমি বাইরে যাই, তোমার যা মুখে আসে বলো, কিন্তু আমার মা মরে যাবার পর তুমি যা করেছিলে সেসব ঋণের কথা যদি আমি তুলি তাহলে বলে রাখছি মা, তোমাকেও লজ্জায় বাইরে গিয়ে দাঁড়াতে হবে। তার চেয়ে কাজ নেই, তুমিও চুপ করো, আমিও করি। সুলোচনা হাসিয়া বলিলেন, তাই ভালো, তবে মেয়েটা আসছে, তার সামনে আর বলা হবে না, তাই এই বেলা আর একটা কথা বলে রাখি। মনে করিস নিগুনি, আমি মায়ের চোখ নিয়ে কথা বলছি, কিন্তু হেমেলে দেখতে পাবি তোর বোন রূপে গুণে কোনো মানুষেরই অযোগ্যা হবে না। তার বাপ তাকে অনেক লেখাপড়া শিখিয়েছেন, শেষ কয়েক বছর এইটি তার একমাত্র কাজ ছিল। আমি বলছি, ও মেয়ে যার ঘরে যাবে তার ঘরেই আলো হবে। ও হেম, এইদিকে আয় মা, ইনি তোর গুণী দাদা, প্রণাম কর। হেম ঘরে ঢুকিয়া গুণেন্দ্রকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া নত মুখে দাঁড়াইল। তাহার পথশ্রমে ক্লান্ত মুখের দিকে চাহিয়া গুণেন্দ্র বিস্ময়ে হতবুদ্ধি হইয়া দাঁড়াইয়া রহিল। সুলোচনা বোধ করি সেভাব লক্ষ্য করিয়াই বলিলেন, গুণী, হেমকে তোর হাতেই দিতাম যদি না দেশাচারে নিষেধ থাকত। আমি মলে হেমের দশ দিন অসহ্য হবে, তোকেও তিন দিন অসহ্য মানতে হবে, তাই ধর্ম তো ও তোর বোন হয়। গুণেন্দ্র এবার নিজেকে সংবরণ করিয়া লইয়া হেমকে উদ্দেশ্য করিয়া বলিল, হেম শুনলে তো, আমাদের একই মা, মায়ের বাড়িতে আমিও যেমন তুমিও তেমন, চলো তোমাদের খাবার জোগাড় করে দিই। সুলোচনা হঠাৎ বলিয়া উঠিলেন, গুণি, তোর গলায় পইতে দেখছি না যে। গুণেন্দ্র খালি গায়ে ছিল, সে নিজের গলার দিকে একবার চাহিয়া দেখিয়া হাসিয়া বলিল, আমরা ব্রাহ্ম। ব্রাহ্ম? ছি বাবা, কাজটা ভালো করনি, যাই হোক, প্রায়শ্চিত্ত করে পইতে নাও। গুণেন্দ্র বলিল, কাজটা যদিও ঠিক আমার করা নয়, বাবা নিজেই করে গেছেন, কিন্তু প্রায়শ্চিত্ত করারও কোনো আবশ্যক দেখিনে মা, ব্রাহ্ম মতটা মন্দ বলে মনে করি না। সুলোচনা মনে মনে যেন শক্ত আঘাত পাইয়া বসিয়া পড়িলেন। খানিক পরে নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, জানিনে কেন মানুষের এসব দুর্বুদ্ধি হয়।
গুণেন্দ্র হাসিয়া বলিল, দুর্বুদ্ধির কথা অন্য সময় হতে পারবে মা, এখন রান্নাঘরের দিকে চলো। পথিক যেমন গাছতলায় রাঁধিয়া খাইয়া হারিয়া ফেলিয়া দিয়া চলিয়া যায় এবং তখন যেমন চাহিয়া দেখে না হাড়িটা ভাঙিল কি বাঁচিল, সংসারে শতকরা 90 জন লোক ঠিক এমনই করিয়াই সরস্বতীর কাজ হইতে কাজ আদায় করিয়া মা লক্ষ্মীর রাজপথের ধারে নির্মমভাবে তাহাকে ছুড়িয়া ফেলিয়া দেয়। একবার ফিরিয়াও দেখে না তিনি ভাঙিলেন কি বাঁচিলেন। গুণেন্দ্র সেইরূপ করে নাই, সে চিরদিন যেভাবে শ্রদ্ধা করিয়া সেবা করিয়া আসিয়াছিল উকিল হইয়াও ঠিক তেমনি করিয়াই সরস্বতীর সেবা করিতে লাগিল। তাহার পরিবার ঘর পুস্তকে ভরিয়া উঠিয়াছিল, সেই ঘরের মধ্যে হেমনলিনী ভারী আশ্রয় পাইল। গুণেন্দ্র গুছানো প্রকৃতির লোক ছিল না বলিয়া তাহার যে পুস্তক একবার আলমারির বাহিরে আসিত তাহা শীঘ্র আর ভিতরে প্রবেশ করিতে পাইত না। টেবিল চেয়ার অবশেষে নিচের গালিচার উপর পড়িয়া সুদীর্ঘকাল পরে যদি কোনো গতিকে নন্দার সাহায্যে ভিতরে প্রবেশ করিত, আবশ্যক হইলে আর বাহির হইত না, এমনি মিশিয়া যাইত। একটা পুস্তকের তালিকাও তাহার ছিল বটে, কিন্তু সেটাকে কাজে লাগাইবার কিছুমাত্র উপায় ছিল না। হেম এই বিশৃঙ্খলা 2-4 দিনের মধ্যেই ঠিক করিয়া ফেলল। একদিন একটা আলমারি খালি করিয়া সমস্ত বই নিচে নামাইয়াছে, এমন সময় গুণেন্দ্র ঘরে ঢুকিল। তাহাকে দেখিয়া হেম বলিল, গুণীদাদা, এই বইগুলো ওই আলমারিতে আর ওই বইগুলো এই আলমারিতে রাখলে ভারী সুবিধে হয়। গুণেন্দ্র চাহিয়া দেখিয়া বলিল, কি সুবিধে হয়? হেম বলিল, বাহ, সুবিধে হবে না, দেখছো না এই বইগুলো এইটিতে রাখলে কেমন? গুণেন্দ্র গম্ভীর হইয়া বলিল, দেখতে পাচ্ছি বটে, খুব সুবিধে হবে। হেম একটা চৌকির উপর বসিয়া পড়িয়া বলিল, যাও, করব না, তোমার ভালো করতে নেই। গুণেন্দ্র একখানা বই তুলিয়া হাসিয়া বাহিরে চলিয়া গেল। এই ঘরটিতে হেমনলিনী দিবারাত্র থাকিত বলিয়া গুণেন্দ্র আজকাল তাহার শোবার ঘরে বসিয়াই পড়াশোনা করিত। একদিন রবিবারে দুপুরবেলা হেম বাহির হইতে ডাকিয়া বলিল, গুণিদা, আসব? গুণি ভিতর হইতে বলিল, এসো। হেম ঘরে ঢুকিয়াই বলিল, তুমি সবসময় এই শোবার ঘরে বসেই বই পড়ো কেন? দোষ কি, এ ঘরে কি বিদ্যে কম হয়? তোমার পড়বার ঘরে কি এতদিন কম হয়েছিল? গুণেন্দ্র বলিল, কম হয়নি বটে, কিন্তু কাঁচা হয়েছিল, এই ঘরে সেগুলো পাকছে। হেম প্রথমে হাসিয়া উঠিল, কিন্তু কথাটা বুঝিতে না পারিয়া গম্ভীর হইয়া বলিল, তোমার কেবল তামাশা, একটা কথাও কি তুমি সোজা করে বলতে জানো না? গুণি নিঃশব্দে হাসিতে লাগিল, জবাব দিল না। হেম বলিল, আমি কিন্তু জানি ও ঘরে আমি থাকি বলেই তুমি যাও না, আমাকে তুমি লজ্জা করো, আমি কিন্তু তোমাকে একটুকুও লজ্জা করিনি। গুণি জিজ্ঞাসা করিল, কেন করো না? করা তো উচিত। হেম হাত দিয়া এক গোছা চুল কপালের উপর হইতে পিঠের দিকে সরাইয়া দিয়া বলিল, তোমাকে আবার লজ্জা করতে যাব কি, তুমি কি পর? সে হবে না গুণিদা, চলো সে ঘরে, বলিয়া সে বইগুলো তুলিয়া লইয়া বাহির হইয়া গেল। হেমের সর্বদা ব্যবহারের জন্য হার, চুড়ি, বালা প্রভৃতি কতগুলি অলঙ্কার গুণী কিনিয়া আনিয়াছিল। সুলোচনা দেখিয়া বলিলেন, কেন বাবা এসব? গুণী বলিল, এই কটিতে কি হবে মা, আরও তো ঢের চাই, শুধু হাতে তো মেয়ে পার হবে না। সুলোচনা আর কথা কহিতে পারিলেন না, কিন্তু তিনি মনে মনে উদ্বিগ্ন হইয়া পড়িতেছিলেন, এই দুটিতে কেমন করিয়া যে এত সত্তর এত আপনার হইয়া গেল, এই কথা তিনি যখন তখন ভাবিতে লাগিলেন। একদিন তিনি গুণীকে ডাকিয়া বলিলেন, এই সামনের অঘ্রাণ যেন বয়ে না যায় বাবা, যেমন করে হোক ওর বিয়ে দিতেই হবে, মেয়ে বড় হয়ে উঠেছে। গুণী বলিল, সেজন্য তুমি নিশ্চিন্ত থাকো মা,
কিন্তু হাত পা বেঁধে জলে ফেলেও তো দিতে পারবো না, একটি সুপাত্র তো চাই। সুলোচনা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, সুপাত্র অপাত্র ওর অদৃষ্টগুণী, আমাদের কাজ আমরা করব, তারপরে ভগবানের হাত। সে ঠিক কথা মা, বলিয়া গুণী চলিয়া গেল। তাহার মুখের উপর দিয়া একটা কালো ছায়া ভাসিয়া গেল। সুলোচনা তাহার লক্ষ্য করিয়া আর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া নিজের কাজে চলিয়া গেলেন। মনে মনে বলিলেন, না ভালো হচ্ছে না, যত শীঘ্র পারা যায় পাত্রস্থ করা চাই। কয়েকদিন পরে হেম হঠাৎ ঘরে ঢুকিয়াই বলিল, এখনো শুয়ে আছো, কাপড় পরনি, শিগগিরই ওঠো। গুণী বিছানার উপর শুইয়া চুপ করিয়া চাহিয়া রহিল। হেম আলমারির কাছে গিয়া খট করিয়া আলমারি খুলিয়া এক মুঠা নোট ও টাকা লইয়া আঁচলে বাঁধিল। চাবি বন্ধ করিয়া কাছে আসিয়া বলিল, তোমার পায়ে পড়ি গুণীদা, আর দেরি করো না, ওঠো, দোকান বন্ধ হয়ে যাবে। গুণী তাহার সাজ গোজ দেখিয়া কতকটা অনুমান করিয়াছিল, জিজ্ঞাসা করিল, কোথায় যেতে হবে? হেম ব্যস্ত হইয়া বলিল, বেশ, গাড়ি তৈরি করতে বলে দিয়েছি এক ঘন্টা আগে, এখন তুমি বলছো কোথায় যেতে হবে? গুণী বলিল, কোচম্যান না হয় জানতে পারে কোথায় যেতে হবে, আমি তো কোচম্যান নই, আমি জানবো কি করে? হেম হাসিয়া উঠিল, বলিল, তুমি কোচম্যান কেন হবে গুণীদা, চলো দোকান বন্ধ হয়ে যাবে। কোন দোকান? বইয়ের দোকান গো, তোমাকে মন্দা বলে যায়নি? আমি তাকে দিয়ে বলে পাঠিয়েছিলাম যে অনেক ভালো ভালো নতুন বাংলা বই বেরিয়েছে, আমি একটা লিস্ট করেছি। তাহার হাতে একটা কাগজের টুকরো দেখিয়া গুণী হাত বাড়াইয়া বলিল, লিস্ট দেখি? না তাহলে তুমি কিনতে দেবে না, তাহলে চুরি করে কিনলেও পড়তে দেব না। হেম ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, আচ্ছা চলো গাড়িতে দেখাবো। সন্ধ্যার সময় তাহারা এক গাড়ি বই কিনিয়া ফিরিয়া আসিল। সুলোচনা দেখিয়া বলিলেন, ইস, এত বই কি হবে রে? গুণী বলিল, কি জানি মা, ও সব হেমের বই, কেবল কতগুলো বাজে বই কিনে টাকা নষ্ট করে এলো। সুলোচনা বলিলেন, তুই দিলি কেন? গুণী বলিল, আমি কেন দেব, চাবি ওর হাতে, ও নিজে টাকা নিলে, গাড়ি তৈরি করতে বলে দিলে, তারপর নিজে গিয়ে কিনে আনলে, আমি শুধু সঙ্গে ছিলাম, বই তো নয়। হেম পুস্তকে দাসী নন্দাকে দিয়া, মানদাকে দিয়া এবং কতক নিজে বাহিয়া লইয়া তেতলার ঘরে চলিয়া গেল। সুলোচনা বলিলেন, গুণী অত প্রশ্রয় দিস নে বাবা, কোথায় কার হাতে পড়বে তখন দুঃখে মারা যাবে। গুণী উপরে পরিবার ঘরে গিয়া দেখিল, হেম গ্যাসের আলোর নিচে বসিয়া নূতন পুস্তকের পিছনে আঠা দিয়া নম্বর আটিতেছে এবং বলিল, মা বলছেন তোমাকে আর প্রশ্রয় দেওয়া হবে না, কোথায় কার হাতে পড়ে দুঃখে কষ্টে মারা যাবে। হেম মুখ ফিরাইয়া ক্রুদ্ধ হইয়া বলিল, কেন মারা যাব, আমাকে গরিব দুঃখীর ঘরে দিলে আমি তার পরের দিনই পালিয়ে আসব। গুণী হাসিয়া বলিল, তবে সেই ভালো। হেম আর জবাব দিল না, কাজ করিতে লাগিল। গুণেন্দ্র কিছুক্ষণ নিঃশব্দে তাহার দিকে চাহিয়া থাকিয়া অতি ক্ষুদ্র একটি নিঃশ্বাস দমন করিয়া লইয়া নিজের ঘরে চলিয়া গেল। দুর্গাপূজা শেষ হইয়া গেল। বিজয়ার দিনে গাড়ি করিয়া ঠাকুর ভাসান দেখিয়া ফিরিয়া মাকে প্রণাম করিয়া হেম উপরে উঠিয়া গেল। তেতলার খোলা ছাদের উপর জ্যোৎস্নার আলোকে গুণেন্দ্র একাকী পায়চারি করিতেছিল। হেম সুমুখে আসিয়া তাহার পায়ের উপর মাথা রাখিয়া প্রণাম করিয়া পায়ের ধুলা মাথায় লইয়া উঠিয়া দাঁড়াইল। গুণেন্দ্র নিঃশব্দে তাহার মুখের পানে চাহিয়া আছে দেখিয়া একবার একটুখানি যেন লজ্জা করিয়া উঠিল, কিন্তু তখনই বলিল, আমাকে আশীর্বাদ করলে না গুণীদা? গুণেন্দ্রের চমক ভাঙিয়া গেল, তাড়াতাড়ি বলিয়া উঠিল, করেছি বই কি, কই করলে? মনে মনে করেছি। হেম হাসি চাপিয়া বলিল, কি আশীর্বাদ করলে আমাকে বলো। গুণেন্দ্র বিপদগ্রস্ত হইয়া অবশেষে গম্ভীর হইয়া বলিল, আশীর্বাদ করে বলতে নেই,
তাহলে ফলে না। হেম বলিল, আচ্ছা সে হবে, তুমি মাকে প্রণাম করেছো? সে তো রোজ করি। হেম ব্যস্ত হইয়া বলিল, না না সে হবে না, আজ বিজয়া, আজ বিশেষ করে প্রণাম করতে হয়, শিগগির যাও, না হলে তিনি দুঃখ করবেন। গুণেন্দ্র নিচে নামিয়া গেল। কার্তিক মাসের মাঝামাঝি একদিন হেম ঝড়ের মতো ঘরে ঢুকিয়াই বলিল, তোমাদের কি আর কথা নেই, আর কাজ নেই? কেন, তোমাদের কি করেছি আমি, বলিয়া এসে কাঁদিয়া ফেলিল। গুণেন্দ্র হতবুদ্ধি হইয়া বলিল, কি হয়েছে হেম? হেম কাঁদিতে কাঁদিতে বলিল, যেন কিছু জানে না। কি হয়েছে হেম? মা বলছিলেন শান্তপুরে না কোথায় সমস্ত ঠিক হয়ে গেছে। আমি যদি বিয়ে না করি, তোমরা কি জোর করে আমার হাত পা বেঁধে বিয়ে দিতে পারো? গুণেন্দ্র এবার বুঝিতে পারিয়া হাসিয়া বলিল, ওহ এই কথা, বড় হয়েছ, তোমার বিয়ে দিতে হবে না? না না কি, বিয়ে না দিলে জাত যাবে যে। বিয়ে না দিলে তোমাদের জাত যায় কি? গুণেন্দ্র কহিল, আমাদের যায় না, আমরা ব্রাহ্ম, কিন্তু তোমাদের যখন সময়ে বিয়ে না দিলে জাত যায়, তখন দিতেই হবে। হেম চোখ মুছিয়া বলিল, তোমরাই ঠিক, তোমরাই মানুষ, তাই মানুষকে এমন ধরে বেঁধে বধ করো না। আমি কিছুতেই এ বাড়ি ছেড়ে যাব না, তা তোমরা কেন যত মতলবই করো না। গুণেন্দ্র তাহাকে শান্ত করিবার অভিপ্রায়ে স্নিগ্ধ কণ্ঠে কহিল, সেও খুব বড় বাড়ি, তিনি দেখতে শুনতে ভালো, বিদ্বান বুদ্ধিমান বড় লোক, সেখানে তোমার কোনো কষ্ট হবে না। হেম কিছুমাত্র শান্ত না হইয়া সবেগে মুখের উপর হইতে চুল সরাইয়া দিয়া কহিল, সে হবে না, কিছুতেই হবে না, তোমাকে আমি বলছি, আমি তোমাদের ভার বোঝা হয়ে থাকি, আমাকে খেতে দিতে হবে না, আমি উপোস করে আমার পরবার ঘরে পড়ে থাকব, আমি কিছু চাইব না। গুণেন্দ্র হাসিবার চেষ্টা করিয়া বলিল, সেখানেও তোমার পরার ঘর পাবে, না পাও তোমার এই ঘর আমি সেখানে তুলে দিয়ে আসব। হেম সে কথায় কর্ণপাত না করিয়া কাঁদিয়া বলিল, তোমাকে কিচ্ছু করতে হবে না গুণিদা, কিচ্ছু না। এই অগ্রান মাসে, এই এক মাস পরে তোমার দুটি পায়ে পড়ি গুণিদা, তুমি সম্বন্ধ ভেঙে দাও। তাহার কান্না দেখিয়া গুণেন্দ্রের নিজের চোখও ভিজিয়া উঠিয়াছিল। সে কোনো মতে আত্মসংবরণ করিয়া লইয়া বলিল, সে কি হয় ভাই, সে হয় না, কথাবার্তা সব পাকা হয়ে গেছে। ছাই কথাবার্তা, ছাই পাকা কথা, তুমি সম্বন্ধ করেছ, তুমি ইচ্ছে করলেই ভেঙে দিতে পারো, আমি হাত জোর করে বলছি গুণিদা, আমার এই কথাটি রাখো। সুলোচনা সন্দিগ্ধ চিত্তে পিছনে পিছনে উপরে উঠিয়া আসিয়াছিলেন। ঘরে ঢুকিয়া ক্রুদ্ধভাবে বলিলেন, এ সমস্ত তোর কি হচ্ছে হেম, এসব কি পাগলের মতো বকছিস? সম্বন্ধ কি কখনো ভাঙা যায় না, পাকা কথা নরচর করা যায়, আর ভাঙবই বা কেন? তোর ভাগ্যি ভালো যে এমন ভাই পেয়েছিস, এমন সম্বন্ধ জুটেছে, তুই বলিস কি না ভেঙে দিতে? বাঙালির মেয়ে, খ্রিস্টানির মতো আই বুড়ো থুবড়ো হয়ে থাকবি, যা নিচে যা। হেম চলিয়া গেল। সুলোচনা গুণেন্দ্রের দিকে চাহিয়া বলিলেন, এইসব দিনরাত বই পড়ার ফল, 24 ঘন্টা নভেল নাটক নিয়ে থাকলে এই সমস্ত দুর্মতি হয়, অঘ্রাণ মাসে যেমন করে হোক ওকে বিদেয় করতেই হবে। গুণেন্দ্র চুপ করিয়া বসিয়া রহিল। সুলোচনা আরও কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া ধীরে ধীরে নামিয়া গেলেন। দিন দুই পরে আদালত হইতে ফিরিয়া কি একটা বইয়ের জন্য গুণেন্দ্র পরিবার ঘরে ঢুকিতে যাইতেছিল। ভিতর হইতে হেম বলিয়া উঠিল, এসো না গুণিদা, আমি খাচ্ছি। গুণি থমকিয়া দাঁড়াইয়া বলল, খেলেই বা, আমি ঘরে ঢুকলেই কি খাওয়া নষ্ট হবে? হেম কহিল, সমস্ত ঘরময় কার্পেট পাতা রয়েছে যে। গুণি বলিল, তোমার দাসী মানদে ঢুকলে জাত যায় না, আমি কি তার চেয়ে ছোট? হেম অপ্রতিভ হইয়া হাসিয়া বলিল, আচ্ছা এসো, আমার খাওয়া হয়েছে, বলিয়া খাবার থালাটা ঠেলিয়া টেবিলের ওধারে সরাইয়া দিল। না না তুমি খাও, আমি কাপড় ছেড়ে আসছি, বলিয়া গুণী তাড়াতাড়ি চলিয়া গেল। তাহার বুকের ভিতরটা যেন জ্বালা করিতে লাগিল। পরদিন বেলা 10টার সময় গুণী ভাত খাইয়া উঠিবা মাত্রই হেম কোথা হইতে ছুটিয়া আসিয়া
সেই পাতা আসনে বসিয়া পড়িয়া বলিল, বামুন ঠাকুর আমাকে এই পাতে ভাত দাও। বামুন ঠাকুর আশ্চর্য হইয়া বলিল, ওতে যে বাবু খেয়ে গেলেন। হেম বলিল, হাঁ হাঁ জানি, তুমি দাও না। পাশের ঘর হইতে শুনিতে পাইয়া সুলোচনা নিকটে আসিয়া বলিলেন, ও কি করছিস হেম? ও যে গুণীর এটো পাত, যা কাপড় ছেড়ে গঙ্গা জল স্পর্শ করে আয়। হেম উচ্ছিষ্টাবশেষ হইতে এক গ্রাস মুখে পুড়িয়ে দিয়া বলিল, ঠাকুর ভাত দাও, গুণীদার এটো পাতে বসে খাবার যোগ্যতা সংসারে কজনের ভাগ্যে আছে, এ পাতে খেতে পাওয়া ভাগ্য। সুলোচনা অবাক হইয়া চাহিয়া রহিলেন। বামুন ঠাকুর আরও ভাত তরকারি আনিয়া থালের উপর দিয়া গেল। গুণী বারান্দার ওধারে বসিয়া মুখ ধুইতেছিল, সমস্ত শুনিতে পাইল। সন্ধ্যার পর সে হেমকে বলিল, আজ হেমের যে জাত গেল। হেম নতুন বই লইয়া মগ্ন হইয়া পড়িতেছিল, মুখ না তুলিয়াই বলিল, তোমাকে কে বললে? যেই বলুক, জাত গেছে তো? হেম মুখ তুলিয়া বলিল, না, তোমার পাতে বসে খেলে কারো জাত যায় না, যারা জাত তৈরি করেছে তাদেরও না। গুনি অদূরে আর একটা চেয়ারের উপর বসিয়া পড়িয়া বলিল, তা হোক, কিন্তু কাজটা ভালো হয়নি, যার যা জাত তাই তার মেনে চলা উচিত, তাছাড়া মাকে দুঃখ দেওয়া হয় যে। হেম ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া হঠাৎ যেন রাগ করিয়া বলিল, এ যেন তোমার বাড়ি নয়, তোমার জায়গা নয়, তুমি যেন সকলের নিচে, সকলের ছোট, এ যদি বা তোমার সহ্য হয় আমার হয় না। তোমার পাতে বসে খেলে মা দুঃখ পান, না খেলে মারছে যিনি বড়, তাকে দুঃখ দেওয়া হয়। আচ্ছা তুমি এখন যাও, আমি বকতে পারি নে, পড়ি বলিয়া সে খোলা বইয়ের পাতার উপর তৎক্ষণাৎ ঝুঁকিয়া পড়িল। গুণেন্দ্র খানিকক্ষণ স্থির হইয়া বসিয়া থাকিয়া নিঃশব্দে উঠিয়া গেল। তাহার দুই চোখের উপর হইতে একটা কালো পর্দা আজ যেন অকস্মাৎ কোথায় অন্তর্ধান হইয়া গেল। অগ্রহায়ণ মাসের শেষে নবদ্বীপে এক বড়লোকের ঘরে হেমের বিবাহ হইয়া গেল। সে দূর হইতে গুণীদাকে প্রণাম করিয়া স্বামীর ঘর করিতে চলিয়া গেল। সেখানে শ্বশুর শাশুড়ি জা ননদ কেহই ছিল না। স্বামীর বৃদ্ধা পিতামহী এবং স্বামীর অবিবাহিত ছোট ভাই, সে কলিকাতায় কলেজে পড়ে। কিশোরীবাবুর বয়স 36-এর কাছাকাছি। তিনি বিপত্নিক হইয়া অবধি একটি ডাগর মেয়ে খুঁজিতেছিলেন, তাই হেমকে না দেখিয়াই তাহার পছন্দ হইয়া গেল। বিবাহের পর তিনি সুলোচনাকেও এ বাড়িতে আনিবার জন্য পীড়াপিড়ি করিতে লাগিলেন। সুলোচনা সম্মত হইয়া মেয়ের কাছে পত্র লিখাইলেন। তিনি নবদ্বীপে থাকিয়া পুণ্য সঞ্চয় করেন এই ইচ্ছা। হেম জবাবে লিখিল, তুমি যে বাড়িতে আছো মা, সে বাড়ির হাওয়া লাগলেও সমস্ত নবদ্বীপ উদ্ধার হয়ে যেতে পারে। ওখানে থেকেও যদি তোমার পুণ্য সঞ্চয় না হয়, বৈকুণ্ঠে গেলেও হবে না। ওকে ছেড়ে যদি তুমি এসো, আমি নিজে গিয়ে তার কাছে থাকব। মেয়েকে তিনি চিনিতেন, তাই যাইতে পারিলেন না বটে, কিন্তু মন তাহার কোথাকার অজানা নবদ্বীপের আশেপাশে দিবারাত্র ঘুরিয়া বেড়াইতে লাগিল। এমনি করিয়া আরও 6 মাস কাটিয়া গেল। একদিন তিনি আর থাকিতে না পারিয়া কি একটা উৎসবের উপলক্ষ করিয়া নন্দাকে সঙ্গে করিয়া স্টিমারে চড়িয়া বসিলেন। সেখানে গিয়া তিনি মেয়েকে রোগা দেখিয়া দুঃখিত হইয়া বলিলেন, কেউ নেই মা এখানে? বোধ করি তোর যত্ন হয় না। মেয়ে হা না একটা জবাবও দিল না। উৎসব শেষ হইয়া গেল, তবু তাহার ফিরিবার গা নাই দেখিয়া একদিন হেম বলিল, আর কতদিন জামাইয়ের বাড়ি থাকবে মা, লোকে নিন্দে করবে যে। সুলোচনা রাগিয়ে উঠিয়া বলিলেন, তুই আমাকে তাড়াতে পারলেই বাঁচিস, এ তবু তো আপনার মেয়ে জামাইয়ের বাড়ি, সেইখানেই কোন নিজের বাড়িতে ফিরে যাব শুনি। হেম কিছুক্ষণ অবাক হইয়া বসিয়া থাকিয়া বলিল, তোমার দোষ নেই মা, এ আমাদের মেয়ে মানুষের স্বধর্ম, আমরা আপনার পর একদিনেই ভুলে যাই। দিন কাটিতে লাগিল, আবার দুর্গাপূজা ঘুরিয়া আসিল। গুণী বড় ঘটা করিয়া পূজার তত্ত্ব পাঠাইয়াছিল। সুলোচনা হেমকে আড়ালে ডাকিয়া বলিলেন, গুণী আমার ব্রাহ্ম বটে, কিন্তু এসব জানে। মিষ্টান্ন প্রভৃতি পাড়ায় বিতরণ করিয়া কাপড় চোপড় সকলকে দেখাইয়া বলিতে লাগিলেন, আমি ঘরে নেই, তাই ছেলে আমার বোনকে তত্ত্ব পাঠিয়েছে,
পূজা দেখিয়াই তিনি ঘরে ফিরিবেন এই কথাও সকলের কাছে প্রচার করিয়া দিলেন। তাহার যাওয়া সম্বন্ধে হেম সেদিন হইতে আর কোনো কথা বলিত না, আজও চুপ করিয়া রহিল। সুলোচনা বুঝিতে পারিয়া মনে মনে বলিলেন, যদি কখনো ভগবান দিন দেন তখন বুঝবি মা, সন্তানকে ছেড়ে যেতে মায়ের প্রাণ কি করে। কিন্তু পূজা শেষ না হইতেই সুলোচনাকে শক্ত করিয়া ম্যালেরিয়াই ধরিল। মাসখানেক জ্বর ভোগের পরে একদিন হেম বলিল, আর কেন মা, বিপদে মধুসূদনকে স্মরণ করতে হয়, যদি বাঁচতে চাও গুণীদাকে ডাক দাও। বলিতে বলিতে তাহার দুই চোখ জলে ভরিয়া গেল, তারপর সেই জল ঝরঝর করিয়া ঝরিয়া পড়িতে লাগিল। সে ঊর্ধ্ব মুখে স্থির হইয়া বসিয়া রহিল। মা বলিলেন, তাই কর হেম, তাকে চিঠি লিখে দে। হেম বাড়ির সরকারকে দিয়া মাকে লইয়া যাইবার জন্য গুণেন্দ্রকে চিঠি লিখাইয়া দিল। দুই দিন পরে মানদা ও দারোয়ান আসিয়া উপস্থিত হইল। হেম মানদাকে ডাকিয়া জিজ্ঞাসা করিল, গুণীদা এলো না কেন রে? মানদা বলিল, তারও অসুখ, প্রায় দু সপ্তাহ হয়ে গেল, সর্দি কাশি কোনোদিন বা একটু জ্বর, না হলে তিনি আসতেন। হেম আশা করিয়াছিল গুণীদাদা আসিবে। সুলোচনা চলিয়া গেলেন। গুণী ঔষধপত্রের ব্যবস্থা করিয়া দাসদাসী সঙ্গে দিয়া তাহাকে বায়ু পরিবর্তনের জন্য পশ্চিমে পাঠাইয়া দিল। যাইবার সময় সুলোচনা বলিলেন, গুণী তুইও আমার সঙ্গে আয় বাবা, তোর দেহটাও ভালো নেই, চল দুজনেই যাই। গুণী স্বীকার করিতে পারিল না, তাহার কলিকাতায় কাজ ছিল, সে রহিয়া গেল। পশ্চিমে গিয়া সুলোচনা সারিতে লাগিলেন। তিনি নবদ্বীপে ও কলিকাতায় চিঠি লিখিয়া সংবাদ জানাইলেন যে শরীর ভালো থাকিলে মাঘের শেষে দেশে ফিরিবেন। গত বছর 26শে অগ্রহায়ণে হেমের বিবাহ হইয়াছিল, আজ আবার 26শে অগ্রহায়ণ ফিরিয়া আসিয়াছে। হঠাৎ এই কথাটা স্মরণ করিয়া গুণী ক্ষণকালের জন্য বই হইতে মুখ তুলিয়া শূন্য দৃষ্টিতে জানলার বাহিরে চাহিয়াছিল। এমন সময়ে পেছনে দ্বারের বাহিরে দাঁড়াইয়া নতুন দারোয়ান ডাকিল, মহারাজ একটু জরুরি তার আয়া। গুণী মুখ ফিরাইয়া দেখিল, দারোয়ান বুদ্ধি করিয়া পিয়নকে সঙ্গে আনিয়াছে। সে খামখানা হাতে দিয়া দস্তখত লইয়া সেলাম করিয়া চলিয়া গেল। গুণী তার পড়িয়া আশ্চর্য হইয়া গেল, হেম খবর দিতেছে। সে রওনা হইয়া পড়িয়াছে, হুগলিতে নামিয়া ট্রেনে করিয়া আসিবে। সুতরাং বেলা 3-4টার সময় হাওড়া স্টেশনে যেন গাড়ি পাঠানো হয়। সে কী জন্য আসিতেছে, সঙ্গে কে কে আছে, কিশোরীবাবু আছেন কিংবা সে একলাই আসিতেছে, কিছুই বোঝা গেল না। বাড়িতে স্ত্রীলোক কেহ ছিল না, মানদা সুলোচনার সহিত পশ্চিমে গিয়াছিল, তাই গুণী কিছু বিব্রত হইয়া পড়িল। পুরাতন কোচম্যান গাড়ি লইয়া গেল এবং সন্ধ্যার কিছু পূর্বে হেমকে লইয়া ফিরিয়া আসিল, সঙ্গে দাসী চাকর এবং কিছু জিনিসপত্র ছিল। গুণী হেমকে দেখিয়া শিহরিয়া উঠিয়া বলিল, এ কী রকম পাগলের মতো বেশ করে আসা হলো শুনি। হেম ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বলিল, উপরে চলো বলছি। উপরে বসবার ঘরে গিয়া স্থির হইয়া বসিয়া সে জিজ্ঞাসা করিল, মা তো মাঘ মাসের আগে ফিরবেন না? গুণী বলিল, না সেই রকমই তো লিখেছেন। তাহলে তাকে এর মধ্যে আর জানিয়ে কাজ নেই। কিন্তু আশ্চর্য দেখো গুণীদা, আজকের দিনেই বিদেয় হয়েছিলাম, আজকের দিনেই ফিরে এলাম। গুণী বুঝিতে না পারিয়া বলিল, ফিরে এলাম কি? হেম সহজভাবে বলিল, ফিরে এলাম বই কি, আর সেখানে কি করে থাকব? কেন, তুমি কি আমার থান কাপড় দেখেও কিছু বুঝতে পারছ না? পরশু কাজকর্ম শেষ হয়ে গেল, আজ চলে এলাম। গুণী স্তম্ভিত হইয়া বসিয়া রহিল। অনেকক্ষণ পরে বলিল, একটা খবর তো দাওনি, কি হয়েছিল কিশোরীবাবুর? হেম বলিল, ও বুধবারের সন্ধ্যাবেলাতেই কলেরার লক্ষণ টের পাওয়া যায়, ও দেশে যতদূর সাধ্য চিকিৎসা করা গেল।
কিন্তু কিছুতেই কিছু হলো না। পরদিন বেলা 10টার সময় মারা গেলেন। গুনি কিছুক্ষণ পরে অলক্ষে আদ্র চক্ষু মুচিয়া ফেলিয়া বলিল, কিন্তু মা শুনলে একেবারে মারা যাবেন, যতদিন তিনি জানতে না পারেন ততদিনই ভালো। হেম কহিল, কি করবে গুনিদা, তোমরা ভগবানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলে, সে কথা কেবল আমি মনে মনে টের পেয়েছিলাম, তখন আমার কথা তোমরা গ্রাহ্য করলে না, এখন কান্না আর হায় হায়, খিদে পেয়েছে, কি খাই বলো তো, কিন্তু ক্লান্তও হয়ে পড়েছি, আর রাখতে পারবো না, কিছু ফলমূল খেয়েই আজকে দিন কাটাই। গুনি জিজ্ঞাসা করিল, ও বেলা তো খাওয়া হয়নি? না, সকালে স্টিমার ধরতে হয়েছিল। মাঘের শেষে সুলোচনা ফিরিয়া আসিলেন, কিন্তু রোগমুক্ত হইয়া আসিতে পারিলেন না। তারপর ঘরে আসিয়া এই দৃশ্য দেখিয়া সেই দিনই আবার শয্যা গ্রহণ করিলেন। এসব তাহার বুকে শিলের মতো বাজিল, চিকিৎসা ও শুশ্রূষার অন্ত রহিল না, কিন্তু কিছুতেই যেন কিছু হইতে চাহিল না। একদিন তাহার হাত পা ফুলিয়া উঠিল, দেখিয়া গুনি অতিশয় চিন্তিত হইল। সেদিন তিনিও গুনিকে নিভৃতে পাইয়া বলিলেন, আর কি হবে বাবা, চেষ্টা করে আমাকে একটু শান্তিতে যেতে দে। গুনি চোখের জল চাপিয়া বলিল, এমন কি হয়েছে মা যে একেবারেই তুমি নিরাশ হয়ে পড়েছ? সুলোচনা বলিলেন, আচ্ছা তুই বলে দে, আমার আশা করবার আর কি বাকি আছে? গুনি মুখ নিচু করিয়া বসিয়া রহিল। সুলোচনা বলিলেন, গুনি আমি অত নির্বোধ নই বাবা, আমি জেনে শুনে যে পাপ করেছি সেই পাপ আমাকে যেন ভিতর থেকে পলে পলে ভস্ম করে আনছে। ক্ষণকাল নীরব থাকিয়া আবার বলিলেন, একটি কথা আমাকে সত্য করে বল গুনি, আমি বেশ জানি একদিন তুই আমার হেমকে স্নেহ করতিস, আর একবার চেষ্টা করলে কি তাকে আবার স্নেহ করতে পারিস নে? গুনি মুখ নিচু করিয়া বলিল, তাকে তো চিরকালই স্নেহ করি মা, সেদিনও করেছি আজও করি, তার জন্য তোমার কোনো ভাবনা নেই, আমি বেঁচে থাকতে সে কোনো দুঃখ পাবে না। সুলোচনা বলিলেন, তা জানি, আচ্ছা এই আমার শেষ আশীর্বাদ তোদের উপর রইল, যদি কোনো দিন আবশ্যক হয় এ কথা তাকে বলিস। আর একটা কথা বাবা, এখানে থাকতে হেম আমাকে চিঠি লিখেছিল, মা যেখানে তুমি আছো সে বাড়ির হাওয়া লাগলে সমস্ত নবদ্বীপ উদ্ধার হয়ে যেতে পারে, ও বাড়িতে থেকেও যদি তোমার পূর্ণ সঞ্চয় না হয় বৈকুণ্ঠেও হবে না। আর বাবা আমার মরণকালে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ কর যেন পাপমুক্ত হই, আমার অপরাধ যে কত বড় গুণি সে আমি ছাড়া আর তো কেউ জানে না। গুণি নিঃশব্দে কাঁদিতে লাগিল, সে যথার্থই সুলোচনাকে মায়ের মতো ভালোবাসিত। সুলোচনা বলিলেন, হেমকে আমি কোনো কথাই বলে যেতে পারবো না, তার মুখের দিকে তাকালেই আমার বুকের ভিতর হু হু করে জ্বলতে থাকে, লোকে সৎমার গল্প করে, আমি সৎমার চেয়েও তার শত্রু। পরদিন অত্যন্ত বাড়াবাড়ি হইল, তাহার বাঁচিবার আশা সকলেই ত্যাগ করিল, তাহার শ্বাসকষ্টের সূত্রপাতেই তিনি হেমকে কাছে ডাকাইয়া তাহার চিবুক স্পর্শ করিয়া চুম্বন করিয়াই কাঁদিয়া ফেলিলেন। হেম তবে বিদায় হলাম মা। হেম মায়ের বুকের উপর পড়িয়া ফুপাইয়া কাঁদিতে লাগিল। কতক্ষণ পরে তিনি ইশারায় উঠিতে বলিয়া বলিলেন, কাঁদিস নে মা, সুখ দুঃখে 15 বছর তোকে বুকে করে কাটিয়েছি, আজ সময় হয়েছে, তাই তোর বাপের কাছেই যাচ্ছি, আজ আমার সুখের দিন, আজ আমি কাঁদতাম না হেম, আজ হেসে আমোদ করে যেতাম যদি না তোকে এমন করে নষ্ট করতাম, আমি লজ্জায় দুঃখে তোর মুখের পানে যে চাইতেই পারছি না মা। হেম কাঁদিতে কাঁদিতে বলিল, কেন অমন করে তুমি বলছো মা, আমার কপালে যা ছিল তাই হয়েছে, এতে তোমার হাত কি? সুলোচনা বাধা দিয়া বলিলেন, আমার হাত ছিল, সে হাত আমি নিজের হাতেই কেটেছি, তুই বলছিস মন্দ কপাল, কিন্তু তোর কপালের মতো ভালো কপাল এ রাজ্যের একটি মেয়েরও ছিল না মা, আমি যদি না মাঝে পড়ে সমস্ত নষ্ট করে দিতাম, আমি যে সমস্তই জানি, তাতেই তো এ দুঃখ রাখবার আর জায়গা খুঁজে পেলাম না। অজানা পাপের উপায় আছে, কিন্তু জেনে শুনে পাপ করার কোথায় মোচন পাবো মা,
তাহার চোখ দিয়া টপ টপ করিয়া বড় বড় অশ্রু গড়াইয়া পড়িতে লাগিল। হেম আঁচল দিয়া তাহা মুছাইয়া দিলে। কিছুক্ষণ পরে সুলোচনা পুনরায় বলিলেন, মায়ের উপর রাগ করিস নে মা, পাছে এ কথা বললে তোর অকল্যাণ করা হয় তাই বলতে পারলাম না, না হলে আজ মরণকালে হাত জোর করে বলতাম। হেম তাড়াতাড়ি তাহার মুখে হাত চাপা দিয়া কাঁদিয়া উঠিয়া বলিল, কি করলে তুমি সুখী হও আমাকে বলো, আমি তাই করব, আমি তো কোনো দিন তোমার অবাধ্য হইনি মা। সুলোচনা অনেক কষ্টে তাহার অবশ হাতখানি হেমের মাথায় রাখিয়া বললেন, সেই জন্যই তো পুড়ে মরছি হেম, আমার যা বলবার তা আমি গুণীকে বলেছি, দরকার হলে সেই তোকে বলবে। তুই কিন্তু আজ এই কাপড়খানা তোর ছেড়ে আয়, যে কাপড় পরে এক বছর আগে এই ঘরে এই খাটের উপর এসে বসতিস, যেসব গয়না পরে আমাকে প্রণাম করতে এসেছিলি, আমার গুণীর দেওয়া সেই কাপড় সেই গয়না পরে আমার সামনে আয়, একদণ্ডের জন্য আমার নিজের পাপ থেকে আমায় মুক্তি দে। হেম নিঃশব্দে উঠিয়া গিয়া তাহার আদেশ পালন করিয়া ফিরিয়া আসিয়া বসিলে তাহার ওষ্ঠপ্রান্তে যেন ঈষৎ হর্ষের আভাস খেলা করিয়া গেল। তিনি অপেক্ষাকৃত সুস্থভাবে বলিলেন, মা, 34 বছর বয়সে আমার যে জ্ঞান কোনোদিন হয়নি, সে জ্ঞান সে বুদ্ধি এক নিমেষে হয়েছিল যেদিন পশ্চিম থেকে ফিরে এসে তোকে প্রথমে দেখি। লোকে বলে মাথায় বাজ পড়া, কি জানি মা কি রকম সে, কিন্তু সেদিন আমার যে ব্যথা বেজেছিল তার অর্ধেক ব্যথাও যদি বজ্রাঘাতে বাজে তো সে ব্যথা আমার পরম শত্রুর জন্য কামনা করিনি। আমার দিব্যি রইল হেম, এ বেশ আর খুলে ফেলিস নে, কি জানি কোন পাষাণ বিধবার সাজ তৈরি করে গিয়েছিল, আজ আমি অভিসম্পাত করি, তাকে যেন আমার মতো আঘাত বুক পেতে সইতে হয়। নানা হেম বাধা দিস নে মা, কাল আমি আর বলতে আসব না, আজ তোকে বলি যেন তোর বাপের কাছে গিয়ে তোকে দেখে সুখী হতে পারি। তাহার আবার স্বরবদ্ধ হইয়া আসিল, হেম আঁচল দিয়া ধীরে ধীরে চোখ মুছাইয়া দিতে লাগিল। বাহিরে জুতার শব্দ শুনিয়া হেম মাথার উপরে কাপড় তুলিয়া দিতেই গুণী সাহেব ডাক্তার লইয়া ঘরের সামনে আসিয়া উপস্থিত হইল। সুলোচনা দেখিতে পাইয়া অধীরভাবে বলিয়া উঠিলেন, আবার ডাক্তার কেন গুণী, ওইখান থেকে ভিজিট দিয়ে ওকে বিদায় করে দিয়ে তুই আমার কাছে এসে একবার বস। গুণী বলিল, মা অন্তত একবার তোমার হাতটা। না গুণী না, আর আমাকে দগ্ধ করিস নে, যেতে দে ওকে। সাহেব ডাক্তার অত বুঝিল না, সে ঘরে ঢুকিয়া নিকটে চৌকি টানিয়া লইয়া থার্মোমিটার বাহির করিতে লাগিল। সুলোচনা বিরক্ত হইয়া বলিলেন, ওর বুদ্ধি দেখ, ও ওইটে দিয়ে আজ আমার জ্বর দেখবে, যা গুণী নন্দাকে পাঠিয়ে দে, ভালো কবিরেজ ডেকে আনুক, কখন শেষ হবে আমাকে শুনিয়ে যাক, বলে দে যেন ওষুধপত্র না আনে। সুলোচনা গ্যাসের আলো সহ্য করিতে পারিতেন না, তাই এ ঘরে বরাবর মোমবাতি জ্বলিত। সন্ধ্যা হইলে দাসী সেজ জ্বালিয়া টেবিলের উপর রাখিয়া দিয়া গেল। সুলোচনা বলিলেন, আজকের রাত্রি বোধ করি শেষ রাত্রি, তাই আজ যদি না সত্যি কথা স্পষ্ট করে বলতে পারি, আজ যদি না লজ্জা সংকোচ ত্যাগ করে মুখের সঙ্গে বুকের সঙ্গে এক করে দেখতে পারি, তবে ভগবান যেন আমাকে আরও শাস্তি দেন, কিন্তু তিনি নির্দোষীকে যেন আর দুঃখ না দেন, আমার পাপের ফল যেন আমার উপর দিয়েই শেষ হয়। তিনি কিছুক্ষণ স্তব্ধ হইয়া থাকিয়া হঠাৎ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া উফ করিয়া উঠিলেন। হেম ব্যস্ত হইয়া মুখের উপর ঝুঁকিয়া পড়িয়া বলিল, কি মা? সুলোচনা আস্তে আস্তে বললেন, কিছুই নয় মা, শুধু কি তুই একা হেম, আমার গুণীর যে মুখ আমি চোখে দেখেছি, পাষাণেরও বোধ করি তাতে দয়া হতো, কিন্তু আমার হয়নি, অথচ সে আমাদের কি না করেছে, থাক ওসব কথা আর তুলব না, কোনোদিন তার অবাধ্য হোস নে মা, কোনোদিন তাকে দুঃখ দিস নে, এ কথাটা কোনোদিন ভুলিস নে মা, ওসব মানুষের বুকের ব্যথা স্বয়ং ভগবানের বুকে গিয়ে বাজে, তার যা ধর্ম তোর ধর্ম তাই, এ আমার আদেশ নয় হেম, এ তার আদেশ, যার আদেশে তোরা একদিনের দেখাতেই চিরকালের মতো এক হয়ে গিয়েছিলি। ছিমা লজ্জা কি, যিনি অন্তর্যামী যিনি বুকের ভিতর লুকিয়ে বসে কথা কন তাকে অস্বীকার করো না, তাকে অমান্য করো না, তার হুকুম আমার ভিতরেও কথা কয়েছিল কিন্তু দর্প করে তা শুনিনি,
অগ্রাহ্য করে অপমান করেছিলাম তাই তার ফল পাচ্ছি। কিন্তু তোদের ওপর আমার এই শেষ অনুরোধ রইল মা, আমার অন্যায় আমার পাপকে চিরকাল স্বীকার করে আমার দুষ্কৃতিকে যেন অক্ষয় করে রাখিস নে। মানদ আসিয়া বলিল, মা কবিরাজ এসেছেন। সুলোচনা আস্তে আস্তে বলিলেন, তাকে আসতে বল। হেম তুই একবার বাইরে যামা। মায়ের মৃত্যুর পর হইতেই হেমের আচার ব্যবহারের আশ্চর্য পরিবর্তন দেখা দিল। কাছে থাকিয়াও সে যেন প্রতিদিন নিজেকে কোনো সুদূর অন্তরালের দিকে ঠেলিয়া লইয়া যাইতে লাগিল। গুণেন্দ্র চিরদিন সহিষ্ণু ও নিস্তব্ধ প্রকৃতির লোক, এ পরিবর্তন সে প্রথমেই টের পাইল, কিন্তু নিঃশব্দে সহ্য করিয়া রহিল। অকস্মাৎ ধর্মের মধ্যে হেম কিরস পাইল সেই জানে। সে নাটক নভেল কবিতার বই তুলিয়া রাখিয়া রামায়ণ মহাভারত গীতা ও উপনিষদের বাংলা অনুবাদের মধ্যে নিজেকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করিয়া ফেলিল। মায়ের শপথ মনে করিয়া সে থান কাপড় আর পরিল না বটে, এবং কানের দুটি হীরার দুল চুড়ি এবং হাড়ও খুলিয়া রাখিল না সত্য, কিন্তু বৈধব্যের সমস্ত কঠোরতা অত্যন্ত নিষ্ঠার সহিত সে পালন করিয়া চলিতে লাগিল। সমস্ত রকমের বাহুল্য বর্জন করিয়া সে একবেলা রাঁধিয়া খাইত এইটুকু সময়, এবং গৃহিণীর প্রয়োজনীয় কর্ম সমাধা করিতে যেটুকু সময় লাগে সেইটুকু ছাড়া সমস্ত সময়টা সে ধর্মচর্চায় অতিবাহিত করিতে লাগিল। যদি বা কোনো সময় সে গুণীর কাছে আসিয়া বসিত, কিন্তু পরক্ষণে কোনো একটা কাজের নাম করিয়া অন্যত্র চলিয়া যাইত। সে যে তাহার সঙ্গকে ভয় করিতে শুরু করিয়াছে এই আকস্মিক ত্রস্ত পলায়নের দ্বারা তাহা এতই সুস্পষ্ট হইয়া উঠিত যে বহুক্ষণের নিমিত্ত গুণী শূন্য দৃষ্টিতে জানলার বাহিরে চাহিয়া স্তব্ধ হইয়া বসিয়া থাকিত। যতদিন কাটিতে লাগিল তাহার আচার বিচারের ছোটোখাটো কাজগুলা পর্যন্ত সুদৃঢ় আকার ধরিয়া উঠিয়া দাঁড়াইতে লাগিল, যেমন জেলের কর্তৃপক্ষ জেলের মধ্যে বেষ্টনের পর বেষ্টন তুলিয়া তাহার বড় কয়েদিগুলির পরিসর ছোট করিয়া আনিতে থাকে। হেম যেন ঠিক তেমনি সতর্ক হইয়া তাহার হৃদয়বাসী কোনো এক গভীর দুষ্কৃতকারীর চলাফেরার পথ অহরহ সংকীর্ণ করিয়া আনিতে লাগিল। একদিন সে হঠাৎ আসিয়া বলিল, গুণীদা মন্ত্র নেব। গুণীর মুখের দিকে চাহিয়া থাকিয়া বলিল, কি মন্ত্র? গুরুমন্ত্র। হ্যাঁ? গুণী হাসিয়া বলিল, ভয় নেই ভাই, তোমাকে আত্মরক্ষার জন্যে নিত্য নতুন কবচ আঁটতে হবে না। হেম বোধ করি একথা বুঝিতে পারিল না, কিছুক্ষণ চাহিয়া থাকিয়া বলিল, গুরুমন্ত্রের দরকার নেই? গুণী বলিল, আছে, কিন্তু সে বয়স এখনো তোমার হয়নি, তাছাড়া কে তোমাদের গুরু সে তো আমি জানি নে। হেম বলিল, সে গুরুতে আমার কাজ নেই, আমি তোমার কাছ থেকে দীক্ষা নেব। গুণী আশ্চর্য হইয়া বলিল, আমার কাছ থেকে দীক্ষা নেবে? আমি দীক্ষার কি জানি হেম, তাছাড়া তোমরা হিন্দু, আমি ব্রাহ্ম। হেম বলিল, আমি সে জানি নে, মা বলেছিলেন তোমার যা ধর্ম আমারও তাই ধর্ম। আচ্ছা গুণীদা, এ কথার অর্থ কি? এ কথার কি অর্থ গুণী তাহা জানিত, কিন্তু তাহা না বলিয়া সহজভাবে সে বলিল, বোধ করি তিনি বলেছিলেন সব ধর্মই এক। হেম বলিল, কিন্তু সে ধর্ম তো এক নয়। গুণী ক্ষণকাল নীরব থাকিয়া বলিল, হেম এসব আলোচনা আমি কখনো পরের সঙ্গে করিনি। হেম বলিল, কিন্তু আমি তো তোমার পর নই। গুণী প্রত্যুত্তরে বলিয়া উঠিল, না তুমি আমার পরমাত্মীয়, কিন্তু তোমার সঙ্গেও আমি এ সমস্ত চর্চা করব না। হেম হতাশভাবে নিঃশ্বাস ফেলিয়া বলিল, যদি বলবে না তবে আর কি করে শুনব। গুণী তাহার মুখ দেখিয়া অনুতপ্ত হইয়া বলিল, তুমি কি শুনতে চাও? হেম বলিল, গুণীদা যেদিন আমি জোর করে তোমার পাতে বসে খেয়েছিলাম তুমি সেদিন নিষেধ করে বলেছিলে কাজটা ভালো করনি, যার যা জাত তার তাই মেনে চলা উচিত, আজ বলছো সব ধর্মই এক, কোনটা সত্যি? গুণী কহিল, সেদিন আমি সাধারণভাবেই বলেছিলাম, তবু দুটো কথাই সত্য, জাত আর ধর্ম এক জিনিস নয়,
একটা দেশাচার লোকাচার শুদ্ধমাত্র কালের বস্তু, কিন্তু অপরটা ইহকাল পরকাল দুই কালেরই বস্তু। কিন্তু তাই বলে ধর্ম মেনে চললেই যে জাত মেনে চলা হয় তাও না, আবার জাত মেনে চললেই যে ধর্ম মানা হয় তাও নয়। জাত না মেনে চলার দুঃখ আছে, সবাই সে দুঃখ সইতে পারে না, পারার প্রয়োজনও সবসময় হয় না, তাই তোমাকে আমি সেদিন ও কথা বলেছিলাম। কিছুক্ষণ মৌন থাকিয়া বলিল, হেম, এ দুটো আলাদা অথচ মিশে আছে, মিশে আছে বলেই দেশভেদের সঙ্গে ধর্মেরও নানা ভেদ হয়ে গেছে। ধর্মের যেটা গোড়ার কথা সেটা পরকালের কথা, মরণই শেষ নয় এই কথা। এই বুনিয়াদের উপর তুমি হিন্দু, তুমিও দাঁড়িয়ে আছো, আমি ব্রহ্ম, আমিও দাঁড়িয়ে আছি। ঈশ্বরকেও সকল ধর্মে হয়তো মানে না, কিন্তু মরণ হলেই যে নিষ্কৃতি পাবার জো নেই এই কথাটা নিগ্রোদের দেশ থেকে ল্যাপল্যান্ডের দেশ পর্যন্ত সকল দেশের ধর্মই স্বীকার করে। মৃত্যুর পরের ভাবনা তাই তুমিও ভাবো, আমিও ভাবি, হতে পারে আলাদা রকম করে ভাবি, কিন্তু ভাবনার আসল বস্তুটা যে এক, এই কথাটা মা হয়তো মরণকালে তোমাকে উপদেশ দিয়ে গেছেন। হেম অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, শুধু ভাবলেই তো হয় না, তার উপায় করাও তো চাই। গুনি বলিল, চাইবই কি ভাই, এই উপায় বার করা নিয়েই এত দ্বন্দ্ব, এত গণ্ডগোল। তোমার উপায়টা আমি পছন্দ করি নে, আমারটা তুমি পছন্দ করো না, এটা অনুমানের জিনিস, প্রমাণের জিনিস নয় বলেই তর্ক শেষ হয় না, ঝগড়া থামে না। কিন্তু তোমার রাতবার সময় হলো যে হেম। হেম নিঃশব্দে ধীরে ধীরে উঠিয়া গেল। গুনি শূন্য দৃষ্টিতে শূন্যের দিকেই চাহিয়া বসিয়া রহিল। গুনিদা, গুনি চমকিয়া মুখ ফিরিয়া বলিল, কি হেম? হেম বলিল, আচ্ছা, আমি যে পথে চলছি সে কি ঠিক পথ? কি করে বলবো ভাই, সে কথা তুমিই জানো। যদি আনন্দ পাও, শান্তি পাও, নিশ্চয়ই তা হলো ঠিক পথ, কিন্তু আমি তো কিছুই পাইনি। তাহার ব্যথিত কণ্ঠস্বরে গুনির চোখ ফাটিয়া জল আসিতে চাহিল। সে বহু ক্লেশে তাহা রোধ করিয়া আস্তে আস্তে বলিল, তবে করো কেন? হেম বলিল, কি জানি গুনিদা, কিসে যেন আমাকে টেনে নিয়ে যায়, যেন জোর করে করায়, আমি থামতে পারিনি। গুনি কি বলিবে হঠাৎ ভাবিয়া পাইল না, তারপর বলিল, হয়তো নতুন বলেই প্রথমে সুখ পাচ্ছ না, শেষে নিশ্চয়ই পাবে। হেম উৎসুক হইয়া জিজ্ঞাসা করিল, পাব? নিশ্চয়ই পাবে, ধর্মে যদি সুখ শান্তি না পাও তবে আর কিসে পাবে? আমি আশীর্বাদ করি একদিন নিশ্চয় তুমি সুখী হবে। দিন দুই পরে জ্যোৎস্নার আলোয় খোলা ছাদের উপর পাটি পাতিয়া গুনি চুপ করিয়া শুইয়াছিল। হেম আসিয়া পায়ের কাছে বসিয়া পড়িল। তোমার পায়ে হাত বুলিয়ে দেব গুনিদা? গুনি, দাও বলিয়া চোখ বুজিয়া রহিল। চন্দ্রালোকে দীপ্ত হেমের মুখের দিকে সে চাহিতে সাহস করিল না। হেম নিঃশব্দে হাত বুলাইয়া দিতে দিতে হঠাৎ বলিল, গুনিদা, বিধবার বিয়ে হওয়া কি ভালো? গুনির চোখ বুজিয়াই বলিল, তুমি কি বলো? হেম বলিল, আমি তো বলতে আসিনি, শুনতে এসেছি। গুনি বলিল, পায়ে হাত বুলোনোটা বুঝি তার ভূমিকা? হেম সহজভাবে বলিল, না তা নয়, তোমার পায়ের কাছে বসলেই আমার হাত দেবার লোভ হয়। গুনি চুপ করিয়া রহিল, নিজের জীবকে সে বিশ্বাস করিতে পারিল না। হেম বলিল, কই বললে না? গুনি তথাপি চুপ করিয়া রহিল। হেম পায়ের তলায় একটি ক্ষুদ্র চিমটি কাটিয়া বলিল, বলো শিগগিরি। গুনি বলিল, বলব, কিন্তু আগে আমার কথার জবাব দাও। কি? তোমার স্বামীকে তুমি ভালোবাসতে কি? একটুও না, সে কথা আমার কোনোদিন মনেও হয়নি। সেখানকার একটি পয়সার জিনিস সঙ্গে আনিনি, তাদের দেওয়া একখানি কাপড় পর্যন্ত পরে আসিনি, পেটে যা খেয়েছি তার চতুর্গুণ দিয়ে এসেছি, এমনি তাদের সঙ্গে আমার সম্পর্ক।
গুণী বলিল, কিন্তু যারা সতীলক্ষ্মী তারা নিজেদের স্বামীকে ভালোবাসে, বিধবা হলে তার মুখ মনে করে আর বিয়ে করে না। তোমার মার মতো তারা মরণকালে স্বামীর কাছে যাচ্ছে মনে করেন। হেম বলিল, আমাকে তোমরা জোর করে ধরে বেঁধে বিয়ে দিয়েছিলে, আমিও সতীলক্ষ্মী, তাই মরণকালে আমি তোমার কাছে যাচ্ছি এই কথাই মনে করব। আচ্ছা গুণীদা, মরে কি তোমার কাছে যেতে পারবো? তাহার কথার মধ্যে জড়তা নাই, দ্বিধা নাই, লজ্জার লেশমাত্র নাই, এ যেন কাহার কথাকেই বলিয়া যাইতেছে। তখনকার হেমের সহিত আজিকার হেমের যেন সংস্রব পর্যন্ত নাই। গুণী স্তম্ভিত হইয়া রহিল। হেম বলিল, বলো তোমার কাছে যেতে পারবো কি না? গুণী বলিল, না। না কেন? গুণী কহিল, আমার কর্মের ফল আমাকে কোথায় নিয়ে যাবে সে আমি জানি না, তোমার কর্মফল তোমাকে কোথায় নিয়ে যাবে সে তুমিও জানো না। আমার কর্মদোষে হয়তো পশু হয়ে জন্মাবো, তুমি হয়তো আবার বামনের মেয়ে হয়ে জন্মাবে, তখন আমাকে কি করে পাবে ভাই? কর্মফল যদি সত্য হয়, স্বামী স্ত্রীর চিরসম্বন্ধ কোনো মতেই সত্য হতে পারে না। আমাদের এই কাল্পনিক সম্বন্ধ তো অতি তুচ্ছ, কত ভেদ, কত পার্থক্য, কত উঁচু নিচু চোখের উপরেই দেখতে পাচ্ছ, এগুলো হয়তো কর্মেরই ফল। একে কোনো ভালোবাসার টানই নিরাকরণ করে দিতে পারে না। এ সংসারে কত পাষণ্ড স্বামীর সতীসাধ্য স্ত্রী থাকে, স্বামীটা হয়তো মরে গরিব হয়ে জন্মায়, এ তোমাদেরই শাস্ত্রের কথা। তুমি কি কামনা করো হেম, সতীসাধ্য স্ত্রী তার সারা জীবনের সুকর্মের অন্তে এই গরুর সঙ্গে গোয়ালে গিয়ে বাস করে, সে হয় না? তাহলে ভালো কাজ মন্দ কাজে অর্থ থাকে না, স্ত্রী নিজের কর্মে স্বর্গে যায়, স্বামী হয়তো জন্ম জন্ম নরক ভোগ করে, হাজার কামনা করলেও আর এক হবার উপায় থাকে না। হেম বহুক্ষণ নিস্তব্ধ থাকিয়া আস্তে আস্তে বলিল, তবে কি সত্যি আর মেলবার পথ থাকে না? গুণী বলিল, না, তার আবশ্যকও থাকে না। তার চেয়ে হেম যে মেলা সবচেয়ে বড় মেলা, যার কাছে যেতে পারলে আর কারো কাছে যেতে ইচ্ছে হবে না, অথচ সমস্ত রকমের মিলনের ইচ্ছাই আপনা আপনি পরিপূর্ণ সার্থক হয়ে যাবে, তুমি সেই মিলনের কামনা করো। তোমার পথ থেকে তোমাকে কেউ যেন টেনে নিয়ে না যায়, আমি কাই মনে আশীর্বাদ করি। আমাদের দেওয়া সমস্ত দুঃখ একদিন যেন তোমার সার্থক হয়। চাঁদের আলো হেম দেখিতে পাইল, গুণীর চোখ দিয়া ফোঁটা ফোঁটা জল গড়াইয়া পড়িতেছে। সে পায়ের উপর মাথা ঠাকাইয়া প্রণাম করিয়া আস্তে আস্তে উঠিয়া গেল। সে উঠিয়া গেল, এমন অনেক দিনই এমন করিয়া নিঃশব্দে উঠিয়া গিয়াছে, কিন্তু আজ যেন কেমন করিয়া গুণীর সমস্ত সংযম, সমস্ত ধৈর্যের বাঁধ সে সমূলে উৎপাটিত করিয়া দিয়া চলিয়া গিয়াছে। আজ তাহার ধিক্কারের সহিত কেবলই মনে হইতে লাগিল, যেন চিরদিনের সুযোগ অকস্মাৎ চোখের সামনে দিয়া বহিয়া গেল, হাত বাড়াইয়া ধরা হইল না। হেম তাহাকে যে কত ভালোবাসে এ কথা সে নিঃসংশয়ে জানিত। আজ তাহার মুখ হইতে স্পষ্ট করিয়া শুনিয়াও সে কোনো মতেই নিজের কথাটা বলিতে পারিল না। সুলোচনার মৃত্যু হইতেই বলি বলি করিয়াছে, বলিতে পারে নাই, কেবলই মনে হইয়াছে এ যেন কোনো বিষধর সর্প ঘুমাইয়া আছে, হাত বাড়াইয়া স্পর্শ করিলেই বুঝি ফণা তুলিয়া উঠিয়া দাঁড়াইবে, তাই বারবার সে ভয় তাহার হাত চাপিয়া রাখিয়াছে। আজিকার এমন রাত্রেও সেই ভয় তাহাকে হাত বাড়াইতে দিল না। প্রত্যহ প্রাতঃস্নান করিয়া হেম প্রণাম করিতে আসিত। পরদিন আসিবা মাত্রই গুণী সমস্ত সংকোচ প্রাণপণে অতিক্রম করিয়া প্রশ্ন করিল, হেম, কাল তুমি বিধবা বিবাহের কথা জিজ্ঞাসা করছিলে কেন? হেম বলিল, একটা খবরের কাগজে পড়ছিলাম তাই। গুণী বলিল, তুমি কি ওটা ভালো মনে করো? হেম সংক্ষেপে বলিল, ছি, ও কি আবার একটা বিয়ে? গুণী প্রশ্ন করিল, কেন নয়? এক হিন্দু ছাড়া পৃথিবীর সব জাতের মধ্যেই তো বিধবা বিবাহ আছে। থাক গে বলিয়া হেম বাহির হইয়া যাইতেছিল। গুণী ডাকিয়া বলিল, আর একটা কথা আছে হেম। হেম ফিরিয়া দাঁড়াইয়া বলিল, কি? তোমার বয়স কত? ১৬।
এই বয়স থেকে চিরকাল সন্ন্যাসিনী হয়ে থাকবে? হে মৃদু হাসিয়া বলিল, আর কি করব, যেমন কপাল যেমন তোমাদের বুদ্ধি। গুণি ক্ষণকাল মুখপানে চাহিয়া থাকিয়া বলিল, আর কি কোনো পথ নেই, কোনো উপায় নেই? কিছু না গুণিদা, কিচ্ছু না বলিয়া হেম বাহির হইয়া গেল। দিন দিন পরিপূর্ণ যৌবন যেমন হেমের সর্বদেহে কানায় কানায় ভরিয়া উঠিতে লাগিল, তাহার ধর্মকর্ম যেন সে সমস্ত ছাপাইয়া চলিতে লাগিল। গুণী সমস্তই দেখিতে পাইত, কিন্তু সাহস করিয়া কিছুই বলিতে পারিত না। হেমের মধ্যে এমন একটা বস্তু ছিল যাহাতে সকলেই তাহাকে মনে মনে ভয় করিয়া চলিত। তাহার মাও তাহাকে ভয় করিতেন, গুণীও ভয় করিত। উহার কয়দিন পরে একদিন গুণী আদালতে যাইবার জন্য প্রস্তুত হইতেছিল, এমন সময় হেম আসিয়া আলমারি খুলিয়া চেক বই বাহির করিয়া হাতে দিয়া বলিল, ফিরবার সময় ব্যাংক থেকে 500 টাকা সঙ্গে করে এনো। গুণী আচ্ছা বলিয়া বইখানা পকেটে রাখিয়া দিল। হেম কহিল, রোসো, সংসার খরচের টাকাও কমে গেছে, 800 অমনি ওই সঙ্গে এনো। গুণী আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, এই 500 টাকা তবে কিসের জন্যে? হেম বলিল, ও টাকা আমি কাল কাশি যাব যে। গুণী চৌকির উপর বসিয়া পড়িয়া বলিল, কাল কাশি যাবে এ বিষয়ে কারো মত নেওয়া আবশ্যক মনে করো না? হেম অপ্রতিভ হইয়া বলিল, তোমার হুকুম নিয়ে তবে তো যাব। গুণী বলিল, ঠিক করেছ কাল যাবে, আবার কবে হুকুম নেবে শুনি, সঙ্গে কে যাবে? হেম বলিল, মানদা নন্দা আর দারোয়ান যাবে। আজ রাত্রে তোমাকে বলবো মনে করেছিলাম। গুণীদা যাব কাল? আচ্ছা যেও বলিয়া গুণী আদালতে চলিয়া গেল। সন্ধ্যার পরে হেম নোট টাকা চাবি বন্ধ করিয়া রাখিয়া গুণীর কাছে আসিয়া বলিল, কাল যাওয়া হলো না। কেন? আজ দুপুরবেলা বামুন ঠাকুরের ঘর থেকে টেলিগ্রাফ এসেছিল, তার মায়ের ব্যাম। আমি 3 মাসের মায়না দিয়ে তাকে ছুটি দিয়েছি, সে চলে গেছে। রাঁধবে কে? যতদিন লোক না পাওয়া যায় ততদিন আমিই রাঁধব। গুণীদা তুমি একটি বিয়ে করো। কেন? কেন আবার কি, বিয়ে করবে না সংসার চালাবে কে, তোমাকে দেখবে শুনবে কে? তুমি? হেম হাসিয়া বলিল, আমি বুঝি চিরকাল এই সংসার ঘাড়ে করে থাকব, আমাকে কাজ করতে হবে না? আমাকে দেখাশোনা বুঝি কাজ নয়? হেম হাসি মুখে বলিল, তোমার সঙ্গে তর্ক করে আমি পারিনি। না না, সে হবে না, তোমাদের বেশ বড় মেয়ে পাওয়া যায়, দেখে শুনে একটি বিয়ে করো, আমি তার হাতে সংসার দিয়ে কাশি যাই। গুণী বলিল, আচ্ছা তুমিও একটি বিয়ে করো, আমিও করি। এইমাত্র হেম হাসিতেছিল, এক মুহূর্তে তাহার সমস্ত হাসি যেন উড়িয়া গেল। সে গম্ভীর হইয়া বলিল, ছি ও কি তামাশা গুণীদা, কোনোদিন ও কথা মুখেও এনো না। গুণী আর কথা কহিতে পারিল না, মুখ পানে চাহিয়া নিস্তব্ধ হইয়া রহিল। হেম উঠিয়া গেল। মাস দুই কাশি থাকিয়া গুণীর অসুখের সংবাদ পাইয়া হেম বাড়ি আসিল। সে আসিয়া না পড়িলে অসুখ হয়তো কঠিন হইয়া দাঁড়াইত। আসিয়া শুশ্রূষা করিয়া কিছুদিনের মধ্যেই তাহাকে সুস্থ করিয়া তুলিল। বাহিরে মুষলধারে বৃষ্টি পড়িতেছিল, গুণী শয্যার উপর বসিয়া শার্শির ভিতর দিয়া তাহাই দেখিতেছিল আর ভাবিতেছিল হেমের কথা। একটা পরিবর্তন তাহার চোখে পড়িয়াছিল। হেম পূর্বে প্রত্যহ নিয়মিত প্রণাম করিয়া যাইত, এবারে সেটা আর দেখা গেল না। মানদাকে দিয়া হেমকে সে ডাকিতে পাঠাইয়াছিল। মানদা আসিয়া বলিল, দিদি ঠাকুরন জব করছেন। ঘণ্টা দুই পরে হেম ঘরে ঢুকিয়া বলিল, আমাকে ডাকছিলে? গুণী বলিল, হাঁ একটু বসো। হেম কহিল, কিন্তু এখনো যে আমার জব সারা হয়নি। 2 ঘন্টাতেও জব সারা হয়নি? 2 ঘন্টাতে কি হবে, গুরু বলেছেন অন্তত 2000 জব করা চাই। গুরু বলেছেন? গুরুকে? হেম বলিল, আমি যে এবার কাশিতে মন্ত্র নিয়েছি, আমার গুরু কাশীবাসী সন্ন্যাসী। আহা, তাকে দেখলে আর সংসারে ফিরতে ইচ্ছে করে না,
আবার কতদিনে তার চরণ দর্শন পাব তাই ভাবি। মনে করছি কাল পরশুর মধ্যেই ফিরব। গুণি কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, কাল পরশুর মধ্যে কি করে ফিরবে? আমি তো এখনো বেশ সারিনি হেম, আমাকে দেখবে কে? হেম একটু অপ্রতিভ হইয়া বলিল, ও কিছু নয়, ওটুকু দুদিনেই সেরে যাবে। গুণি বলিল, অন্তত সে দুটো দিন তো তোমাকে থাকতে হবে। আচ্ছা, না হয় থাকব বলিয়া হেম চলিয়া যাইতেছিল। গুণি ডাকিয়া বলিল, শোনো, কাল পরশু যেও, কিন্তু আবার কতদিনে ফিরবে? এখন বোধহয় শীঘ্র ফিরতে পারবো না। আমাকে তুমি মাসে 100 টাকা করে পাঠিও, তাতেই চলে যাবে, তার কমে হবে না। গুণি বলিল, টাকার কথা তো হচ্ছে না হেম, তোমার 100 টাকার জায়গায় 200 টাকা লাগলেও আমি পাঠাবো, কিন্তু সত্যি কি তুমি আর ফিরবে না? কি করতে আর ফিরব? যদি আমার মৃত্যু সংবাদ পাও তাহলে ফিরবে? হেম ব্যথিত হইয়া বলিল, ও কি কথা গুণিদা? গুণি বলিল, বলা যায় না ভাই, তাই সময় থাকতে বলে রাখা ভালো। আমার উইলের মধ্যে তোমাকে টাকা দেবার ব্যবস্থা থাকবে, আর থাকবে এই বাড়িটা। যদি কখনো এদেশে এসো, এই বাড়িতে এই ঘরে শুয়ো, এই আমার অনুরোধ। হেম কি একটা কথা বলিতে যাইতেছিল, কিন্তু তাহা চাপিয়া গিয়া বলিল, আমি বলছি গুণিদা, তোমার কোনো ভয় নেই, এখন শরীরটা দুর্বল বলেই ওসব মনে হচ্ছে। বোধহয় তাই হবে বলিয়া গুণি বাহিরের বৃষ্টির দিকে চাহিয়া রহিল। হেম বিষণ্ণ মুখে বাহির হইয়া গেল। সন্ধ্যার কিছু পরে দ্বারের বাহির হইতে ঘরের মধ্যে অন্ধকার দেখিয়া হেম রাগিয়া উঠিয়া ডাকিল, নন্দা, বাবুর ঘরে আলো জ্বেলে দিসনি? গুণি ভিতর হইতে কহিল, আমি মানা করেছিলাম। নন্দা ছুটিয়া আসিলে হেম তাহাকে একটা শেজ জ্বালি আনিতে বলিয়া অন্ধকার ঘরের মধ্যে ঠাহর করিয়া গুণির পায়ের কাছে খাটের উপর গিয়া বসিল। নন্দা ঘরে আলো জ্বালিয়া দিয়া গেলে হেম গুণির পায়ের উপর হাত রাখিতেই সে পা সরাইয়া লইল। হেম ব্যথা পাইয়া বলিল, তুমি কি আর আমাকে পায়ে হাত দিতে দেবে না? গুণি বলিল, কাজ কি ভাই, তোমার গুরুর হয়তো নিষেধ থাকতে পারে। হেম বুঝিল যে সে আসিয়া অবধি পায়ের ধুলা লয় নাই, গুণি তাহার লক্ষ্য করিয়াছে, কিন্তু উত্তর দিতেও পারিল না, চুপ করিয়া রহিল। কিছুক্ষণ পরে বলিল, গুণিদা, আমার উপর রাগ করেছ? আমি কি কোনোদিন তোমার উপর রাগ করেছি হেম? হেম তৎক্ষণাৎ অনুতপ্ত হইয়া বলিল, কোনোদিন না, কিন্তু আজ ওসব কথা বলছিলে কেন? কি কথা ভাই? উইল করার কথা, আরো কত কি কথা। আমি বলছি গুণিদা, তুমি ভালো হয়ে যাবে, তুমি কিছু ভয় করো না। গুণি একটুখানি হাসিয়া বলিল, ভালো না হওয়ায় আমার কি খুব ভয় বলে তোমার মনে হয়? হেম কাঁদো কাঁদো হইয়া বলিল, তোমার পায়ে পড়ি, তুমি ওসব কথা বলো না, তুমি ভালো না হলে আমি বাঁচব কি করে? তুমি চলে গেলেই বা আমি বাঁচব কি করে? তাই যদি ধরে রাখি, যদি যেতে না দিই? হেম ক্ষণকাল নীরব থাকিয়া বলিল, আমাকে ধরে রেখে তোমার লাভ কি? লাভ? গুণি আর বলিতে পারিল না, নিস্তব্ধ হইয়া রহিল। বাহিরের বড় বড় বৃষ্টির ফোঁটা পট পট শব্দে শার্শির গায়ে আঘাত করিতে লাগিল। এক একবার দমকা হাওয়া খোলা দরজার ভিতর দিয়ে আসিয়া সেজের বাতির আলো নিবাইবার উপক্রম করিতে লাগিল। নিচে চাকরদের অস্পষ্ট কোলাহল শোনা যাইতে লাগিল। তবুও দুইজনে চুপ করিয়া বসিয়া রহিল। গুণি শিশুকাল হইতে অত্যন্ত অভিমানী, অত্যন্ত সংযমী। তাহার ধৈর্যের বাঁধ সে সুদৃঢ় করিয়াই করিয়া তুলিয়াছিল, কিন্তু সুলোচনার শেষ আশীর্বচন সেই বাঁধের ভিত্তিমূলে সেই দিন হইতে মুশকের মতো নিরন্তর বিবর খুঁড়িয়া নদীর জল ভিতরে প্রবেশ করাইয়া বহুদূরব্যাপী ভাঙন সৃষ্টি করিতেছিল। কবে কখন যে
সমস্তটা ধসিয়া যাইবে তাহার স্থিরতা ছিল না। উন্মত্ত বাহ্য প্রকৃতির দিকে চাহিয়া একবার সে গোড়া হইতে শেষ পর্যন্ত কথাগুলো আলোচনা করিয়া দেখিতে চাহিল, কিন্তু তাহার রুগ্ন দেহ, দুর্বল মস্তিষ্ক কোনো কথাই যেন পরিষ্কার করিয়া বুঝিতে দিল না। হেম হঠাৎ বলিল, গুনিদা চুপ করে রইলে যে, কি ভাবছ? কিছু না কিছু না, আমার কথা তোমাকে বলবার নয়, তুমি বুঝবে না। কিন্তু যদি কোনোদিন তোমার মতি ফেরে আর তখনও যদি আমি বেঁচে থাকি, এসো। হেম একটু সরিয়া বসিয়া বলিল, আমি সমস্ত বুঝেছি। হা অদৃষ্ট, যে রক্ষক সেই ভক্ষক, শেষকালে তুমি আমাকে দুর্গতির পথে টেনে আনতে চাও? গুনি এতক্ষণ একটা মোটা বালিশে হেলান দিয়াছিল, তাহার চোখ জ্বলিয়া উঠিল, উঠিয়া বসিয়া বলিল, ছি হেম, বুঝে কথা কও, ও কি বলছ? হেম তড়িৎ বেগে উঠিয়া দাঁড়াইয়া বলিল, বুঝেই বলছি, তুমি ঘুরিয়ে ঘুরিয়ে যা বলছ আমি স্পষ্ট করে তোমার মুখের সামনেই তা বলি, তুমি আমাকে নষ্ট করতে চাও। বিধবার আবার বিয়ে কি গুনিদা? আমি এত শিশু নই যে ধর্মের ভান করলেই অধর্মের পথে পা বাড়িয়ে দেব। আমি তোমার টাকা চাইনি, আশ্রয় চাইনি, কিচ্ছু চাইনি। আমার শ্বশুর বাড়িতে ফিরে গিয়ে উঠান ঝাড় দিয়ে খাই, সেও ভালো, কিন্তু এই ঐশ্বর্যে আমার কাজ নেই। একুমতি আমার যেন না হয়, সেদিন বুদ্ধি তোমার ছিল কোথায়, সেদিন এমনি করে বলতে পারোনি? গুনি স্থির হইয়া বসিয়া বলিল, হেম দোষ হয়েছে, আমাকে মাপ করো, আমি পীড়িত, সে কথাটা একবার ভাবো। ভেবেছি মাপ তোমাকে আজ না হয় দুদিন পরে করবই, কিন্তু তোমার সংস্রব আর রাখব না, কাল আমি সেইখানেই ফিরে যাব যেখান থেকে দর্প করে চলে এসেছিলাম। যেমন করে পারি সেইখানেই পড়ে থাকব, মনে করব সেই আমার কাশী, সেই আমার বৈকুণ্ঠ। তুমিও আমাকে মাপ করো গুনিদা, আমি চললাম। হেম চলিয়া গেল, গুনি উঁচু হইয়া বসিয়া রহিল, বজ্রাহত তালবৃক্ষ যেমন করিয়া থাকে তেমনি করিয়া, সমস্ত অভ্যন্তরে দগ্ধ রন্ধ্র লইয়া কবন্ধের মতো যেভাবে খাড়া হইয়া থাকে সেইভাবে। তাহার শুইয়া পড়িবার শক্তিটুকু পর্যন্ত যেন আর নাই। আবার দুর্গাপূজা ফিরিয়া আসিয়াছে। অতি প্রত্যুষে জানলা খুলিয়া দিয়া হেম পূর্ব দিকের অরুণ রক্ত ছটার দিকে চাহিয়া চুপ করিয়া দাঁড়াইয়াছিল। এপাড়ার কোথায় রোশন চৌকির সানাইয়ের বিভাস, শরতের সমস্ত করুণার সহিত মিলিয়া তাহার সর্বদেহে ধীরে ধীরে সঞ্চারিত হইতেছিল। অজ্ঞাত সারে তাহার চোখ দিয়া জল গড়াইয়া পড়িল। কতদিন হইয়া গিয়াছে সে গুণীর কোনো সংবাদ পায় নাই। সে মনে মনে ভাবিল, কে জানে গুণীদা আমার কোথায় কেমন আছে। চলিয়া আসিবার সময় গুণি কাঁদিয়া বলিয়াছিল, হেম আর দুটো দিন থাকো, রাগ করে যেও না। অভিমানীর চোখের জলের হেম সেদিন কোনো মূল্য দেয় নাই। সেদিন পীড়িত রুগ্নদেহ সত্ত্বেও গুণী পথের ধার পর্যন্ত নামিয়া আসিয়া বলিয়াছিল, হেম তোমার মন এখন স্বাভাবিক অবস্থায় নেই, যে কারণে হোক বিকৃত হয়ে উঠেছে, তাই অনুরোধ করছি ফিরে এসে আর একটা দিনও থাকো। হেম শোনে নাই, গাড়িতে উঠিয়া বসিয়াছিল। গুণী গাড়ির জানলার ধারে আসিয়া শেষ মিনতি জানাইয়া বলিয়াছিল, হেম হয়তো এই কাজটা তোমার চিরকাল শেলের মতো বিধে থাকবে। আমার জন্যে বলছি নে ভাই, তোমার নিজের জন্যেই বলছি, আজকের মতো গাড়ি থেকে নেমে এসো। তাহার উত্তরে হেম কোচম্যানকে গাড়ি হাঁকাইয়া দিতে বলিয়াছিল। হেম ফিরিয়া আসিয়া বিছনায় শুইয়া পড়িল এবং অনেকক্ষণ ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া মাথার সমস্ত চুল ভিজাইয়া শেষে ঘুমাইয়া পড়িল। এত দুঃখের একটা কারণও ঘটিয়াছিল। তীর্থে যাইবার সংকল্প করিয়া সে কাল দাসীকে দিয়া বাটির সরকারের নিকট 50টি টাকা চাহিয়া পাঠাইয়াছিল। সরকার ফিরাইয়া দিয়া বলিয়া পাঠাইয়াছিল, ছোটবাবুর হুকুম ব্যতীত দিতে পারিবে না।
হেম দেবরের সহিত কথা কহিত না, আড়ালে দাঁড়াইয়া বলিয়াছিল, আমি চেয়ে পাঠালে কি 50টা টাকা সরকার দিতে পারে না? দেবর উত্তর করিয়াছিল, না, আপনি শুধু গ্রাসাচ্ছাদনের অধিকারিনী, টাকা পেতে পারেন না। হেম বলিয়াছিল, কি পেতে পারি না পারি সে আমি জানি ঠাকুরপো, তোমার সঙ্গে টাকার জন্য বিবাদ করতে, মামলা মোকদ্দমা করতে আমার প্রবৃত্তি হয় না, কিন্তু আমাকে অত নিরুপায় তুমি মনে করো না। এনে দিতে ইচ্ছে হয় দাও, না হলে বলছি তোমাকে, টাকার যদি কোনো জোর থাকে শত্রুতা করে আমি তোমার বাড়ির এক একটা ইট তুলে নিয়ে গিয়ে ওই গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে আসব। তাহার কিছুক্ষণ পরেই টাকা আসিয়া পৌঁছিল, কিন্তু হেম গ্রহণ করিল না, রাগ করিয়া উঠানের মাঝখানে ছড়াইয়া ফেলিয়া দিয়া ঘরে দৌড় দিয়া শুইল। সমস্ত দিন খাইল না, উঠিল না, মনে মনে কাহাকে স্মরণ করিয়া কাঁদিতে লাগিল। বেলা তখন 7টা বাজিয়া গিয়াছে, তখন ঘুম ভাঙিয়া উঠিয়া স্নান সারিয়া আসিয়া হেম আহ্নিক করিতে বসিতেছিল। দাসী আসিয়া সংবাদ দিল, বৌমা, তোমার ভাইয়ের বাড়ি থেকে 4-5 জন তত্ত্ব নিয়ে এসেছে। বলিতে বলিতেই মানদা আসিয়া প্রণাম করিল। হেম একবার মাত্র তাহার মুখপানে চাহিয়া সব ভুলিয়া ছুটিয়া গিয়া তাহার গলা জড়াইয়া ছেলে মানুষের মতো কাঁদিয়া উঠিল। কাল হইতেই তাহার চোখের জল শুকায় নাই। আজ অকস্মাৎ মানদাকে পাইয়া তাহার প্রায় 1 বৎসরের রুদ্ধ অশ্রু বন্যার মতো সব ভাসাইয়া দিল। মানদাকে নিজের ঘরের মধ্যে টানিয়া লইয়া গিয়া বলিল, গুণীদা কি চিঠি লিখে দিয়েছে আমাকে দেই। মানদা কহিল, তিনি তো চিঠি দেননি। হেম যেন বিশ্বাস করিতে পারিল না, বলিল, দেননি? মানদা বলিল, না দিদিমণি, তিনি কি উঠতে পারেন যে চিঠি লিখবেন? হেম পাংশু হইয়া গিয়া বলিল, উঠতে পারেন না? কি হয়েছে তার? তুমি কিচ্ছু জানো না? না, বল। মানদা বলিল, আর কি বলবো, বলিয়াই কাঁদিতে লাগিল। হেম রুক্ষভাবে বলিল, কাঁদিস পরে, এখন বল। সে কাঁদিতে কাঁদিতে বলিল, বলবার কিছু নেই দিদি, তুমি চলে আসার পরের দিনই আবার জ্বরে পড়েন, ভালো হন আবার জ্বরে পড়েন, আবার ভালো হন আবার জ্বরে পড়েন, ফিরে গিয়ে যদি দেখতে পাব এমন ভরসাও করিনি। হেম বলিল, তারপরে বল। মানদা বলিল, তারপরে কোথায় বর্ধমান না কোথা থেকে খবর পেয়ে কোথাকার মাসি আসে, তারপরে মেশো, তারপরে মাস্তুতো ভাই, বউ, বোন, ভগ্নিপতি, এখন আর কেউ বাকি নেই, বাড়িতে আর জায়গা নেই, আমি সব বিদায় করব। তারপর খাচ্ছে দাচ্ছে বসে আছে, বাবু ওপরে পড়ে আছেন, না ডাক্তার, না বদ্যি, না ওষুধ, না পথ্যি, শুনি হাওয়া বদলালে ভালো হয়, তা নিয়ে যায় কে? হেম বলিল, তোরা কি করছিস, নন্দা নিয়ে যায়নি কেন? মানদা কপালে করাঘাত করিয়া বলিল, সেই বাবুর অনেক দিনের চাকর, তাকে মেশোবাবুর ছেলে অভয় মেরে তাড়িয়ে দিয়েছে, ছোড়া আবার মদ খায়, এক একদিন বাড়িতে এসে এমন হাঙ্গামা করে যে ভয়ে কেউ বেরোতে পারে না, তাকে আমাদের বাবু পর্যন্ত ভয় করেন। হেম ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, মানু, একটা কথা সত্যি করে বল দিদি, আমার গুণীটা কি তাহলে বাজবে না? মানদা বলিল, কেন বাজবে না দিদি, দেখালে শোনালে চেষ্টা করলে নিশ্চয়ই ভালো হবেন, কিন্তু অমন করে ফেলে রাখলে আর কদিন? হেম মিনিটখানেক চোখ বুজিয়া বসিয়া রহিল, তাহার পর উঠিয়া দাঁড়াইয়া বলিল, মানদা, তোদের ফিরে যাবার টাকা আছে? আছে বই কি দিদি, জানোই তো বাবু 1 টাকার দরকার থাকলে সঙ্গে 10 টাকা দিয়ে পাঠান, আমাদের ভাড়া আমার কাছেই আছে, বলিয়া সে আঁচলে বাঁধা নোট দেখাইল। হেম জিজ্ঞাসা করিল, কবে যাবি? কাল। মানদা বলিল, হ্যাঁ দিদি, কালই যেতে হবে, আমি যে একটা লোক আছি, না হলে সবাই নতুন, কেউ টিকতে পারে না, যেমন মাসি তেমনি মেশো, তেমনি ছেলে, তেমনি ঝি বউ, বিধাতা পুরুষ যেন ফরমাস দিয়ে এদের এক ছাঁচে ঢেলেছিলেন, আমার নাকি বড় শক্ত প্রাণ,
তাই এখনো টিকে আছি। অভয় ছোড়া আমাকে একদিন তেড়ে মারতে এসেছিল, বাবুকে বলে ও মলেই বাঁচা যায়। হেমের চোখের মধ্যে আগুন জ্বলিতে লাগিল, বলিল, আগে যাই, আজ স্টিমার কখন ফিরে যাবে জানিস? মানদা বলিল, আর ঘণ্টাখানেক পরেই ফিরবে, আমি ঘাট থেকে জেনে এসেছি। তবে এতেই যাব, তুই গাড়ি ডেকে আনগে। তুমি যাবে দিদি? আজ তো সুদিন নয়। বেশ দিন, দেরি করিস নে, গাড়ি ডেকে আন। সেই দিন অপরাহ্ন বেলায় ছেলে অভয়কে খাবার দিয়া মা কাছে বসিয়া আর দুইখানা লুচি খাইবার জন্য পিড়াপিড়ি করিতেছিলেন। তাহার পাশ দিয়াই তিতলায় উঠিবার সিঁড়ি। অপরিচিতা হেমকে দেখিয়া বিস্মিত হইয়া মাসি প্রশ্ন করিলেন, তুমি কে গা বাছা? আমি বিদেশি, বলিয়া হেম উপরে উঠিয়া গেল। অভয় তাহার আশ্চর্য রূপের দিকে নেকড়ে বাঘের মতো চাহিয়া রহিল। হেম গুণীর ঘরে গিয়া দেখিল, সে দেয়ালের দিকে মুখ করিয়া শুইয়া আছে। জাগিয়া আছে কি ঘুমাইতেছে বোঝা গেল না। শিয়রের কাছে চাবির গোছাটা পড়িয়াছিল, হেম সর্বাগ্রে সেটা নিজের আঁচলে বাঁধিয়া ফেলিল। একটা টেবিলের উপর গোটা দুই খালি ঔষধের শিশি ছিল, তুলিয়া লইয়া দেখিল লেবেলের গায়ে 15 দিন পূর্বের তারিখ দেওয়া আছে। সমস্ত ব্যাপারটা সে স্পষ্ট বুঝিল। তারপর লোহার সিন্ধু খুলিয়া চেক বই বাহির করিয়া যখন ব্যবহৃত অংশগুলি পরীক্ষা করিয়া গুণীর দস্তখত মিলাইয়া দেখিতেছিল, এমন সময় মাসি ঘরে ঢুকিয়া একেবারে অবাক হইয়া গেলেন। চেঁচাইয়া বলিলেন, কে গা তুমি, সিন্ধু খুলেছ? হেম কহিল, চেঁচাও কেন, উনি উঠে পড়বেন যে। মাসি আরও চেঁচাইয়া উঠে বলিলেন, চেঁচাই কেন? গুনি জাগিয়াছিল, পাশ ফিরিল। হেম বলিল, আমি খুলব না তো কে খুলবে, তুমি? গুনি চাহিয়া দেখিতেছিল, দুইজনের কেহই তাহা লক্ষ্য করে নাই। মাসি ভয়ানক উত্তেজিত হইয়া উঠিলেন। গুনি আস্তে আস্তে কহিল, হেম কখন এলে ভাই? এই আসছি, ওকে বুঝিয়ে দাও তোমার জিনিস খুললে বাইরের লোকের ঘরে ঢুকে চেঁচামেচি করতে নেই, এ সমস্তই আমার। এই কথাটা ভালো করে বুঝিয়ে দিয়ে ওকে যেতে বলো। গুণী সমস্ত বুঝিল, তারপর হাসিয়া বলিল, সেই সম্পর্কে এতদিন পরে বুঝি সিন্ধুক খুলতে এসেছ? হেম চেকের পাতা গুনিতে গুনিতে বলিল, হুম। মাসি বলিলেন, ও কে গুণী? আমার বোন। উত্তর শুনিয়া হেম শিহরিয়া উঠিল। তাহার পর চোখ তুলিয়া একটি বার মাত্র তাহার মুখের দিকে চাহিয়া মাথা হেঁট করিয়া রহিল। মাসি বলিলেন, কই, এতদিন তো এসব কথা শুনিনি, কিরকম বোন হয়? গুণী সে কথার উত্তর এড়াইয়া সংক্ষেপে কহিল, ঝগড়া করে চলে গিয়েছিল, ওরই সর্বস্ব মাসি। মাসি বিশ্বাসও করিলেন না, বুঝিতে পারিলেন না, ধীরে ধীরে চলিয়া গেলেন। তিনি চলিয়া গেলে গুণী হেমের দিকে ভালো করিয়া না চাহিয়াই বলিল, মরণকালে হঠাৎ এ খেয়াল কেন? কিন্তু বলিয়া ফেলিয়াই তাহার মুখ দেখিয়া ভীত হইয়া উঠিল। হেমের মুখ সাদা হইয়া গিয়াছে, সে যেন অকস্মাৎ কোনো ক্রুদ্ধ তপস্বীর অভিসম্পাতে এক নিমিষে পাষাণ হইয়া গিয়াছে। গুণী সভয়ে ডাকিল, হেম। হেম সাড়া দিল না, নড়িলও না, নির্নিমেষ নেত্রে মেঝের দিকে চাহিয়া বসিয়া রহিল। গুণী অত্যন্ত ব্যাকুল হইয়া ডাকিল, হেম কথা শোনো। হেম তদুত্তরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া স্থির হইয়া রহিল। গুণী শয্যার উপর কোনো মত উঠিয়া বসিল। তাহার পর খাট হইতে নামিয়া ধীরে ধীরে অতি ক্লেশে হেমের সম্মুখে আসিয়া দাঁড়াইতেই সে একেবারে উপর হইয়া পড়িয়া তাহার দুই পায়ের মধ্যে মুখ লুকাইয়া কাঁদিয়া উঠিল। বিনা অপরাধে আমাকে সবাই শাস্তি দেয়, তুমিও দেবে, এ যে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। গুণী নির্বাক হইয়া রহিল। শ্রাবণের আকাশ ভরা মেঘের মতো বিপর্যস্ত কালো চুলে তাহার দুই পা ঢাকিয়া গিয়াছে। তাহার প্রতি চাহিয়া
সে কিছুক্ষণ স্থির হইয়া রহিল। তারপর ধীরে ধীরে বসিয়া পড়িয়া হেমের মাথার উপর ডান হাত রাখিয়া শান্ত কণ্ঠে কহিল, তোমাকে শাস্তি দেব কি হেম? আমাকে ভালোবেসেছিলে বলে আমি আমাকেও শাস্তি দিইনি। এ শাস্তি নয় বোন, 4 বৎসরের বড় দুঃখের পর মরণের আগে যে শান্তি পেয়েছি, শেষ দিনে আমি সে দুর্লভ বস্তুটি তোমাকে দিয়ে যাব। চলো আমরা কাশী যাই। হেম মুখ লুকাইয়া কাঁদিয়া বলিল, চলো, কিন্তু এই কি তোমার শেষ আদেশ? এ কি আমি সহ্য করতে পারব? গুণী বলিল, পারবে, যখন বুঝবে সংসারে ভালোবাসাকে মহিমান্বিত করবার জন্য বিচ্ছেদ শুধু তোমার মতো অতুল ঐশ্বর্যশালিনীর দ্বারে সেই চিরদিন হাত পেতেছে। সে অল্প প্রাণ ক্ষুদ্র প্রেমের কুটিরে অবজ্ঞায় যায়নি, তখনই সহ্য করতে পারবে। যখন জানবে অতৃপ্ত বাসনায় মহৎ প্রেমের প্রাণ, এর দ্বারাই সে অমরত্ব লাভ করে যুগে যুগে। কত কাব্য, কত মধু, কত অমূল্য অশ্রু সঞ্চিত করে রেখে যায়। যখন নিঃসংশয়ে উপলব্ধি হবে কেন রাধার শতবর্ষব্যাপী বিরহ, বৈষ্ণবের প্রাণ কেন সে প্রেম মিলনের অভাবেই সুসম্পূর্ণ, ব্যথাতেই মধুর, তখন সইতে পারবে হেম। উঠে বসো, চলো আজই আমরা কাশী যাই। যে কটা দিন আরও আছি সে কটা দিনের শেষ সেবা তোমার ভগবানের আশীর্বাদে অক্ষয় হয়ে তোমাকে সারা জীবন সুপথে শান্তিতে রাখবে। তাহলে গল্পটি আজ এখানেই সমাপ্ত। কিন্তু আবেগ প্রেম তার কোনো পরিসমাপ্তি নেই, সে যুগে যুগে অমর। তাই তো এই রচনাশৈলী আমাদের মনের মণিকোঠায় অমর হয়ে রয়েছে। আপনাদের গল্পগুলি কেমন লাগছে আমাকে জানান। তাহলে আজ এই পর্যন্তই, খুব শীঘ্রই নতুন কোনো গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।